নমস্কার, গল্প শুনতে যাই চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের জন্য একটি রিকোয়েস্টের গল্প নিয়ে এসেছি। ফয়জল আহমেদ আমাকে রিকোয়েস্ট করেছিল উভচর মানুষ এই গল্পটি পড়ে শোনাতে, আলেকজান্ডার বেলাইভের লেখা। তাই ওনার রিকোয়েস্টেই আজকে আমি আপনাদের শোনাচ্ছি উভচর মানুষ। জানুয়ারিতে আর্জেন্টিনার গ্রীষ্মের গুমোট রাত, কালো আকাশ ছেয়ে গেছে তারায়, শান্তভাবে নোঙর ফেলে আছে জেলি মাছ জাহাজ, জলের ছলাত বা মাছ তুলের ক্যাঁচকেঁচানি কিছুই নেই। নিঝুম রাত, মনে হয় গভীর ঘুমে ঢলে পড়েছে মহাসাগর। ডেকে শুয়ে আছে অর্ধনগ্ন মুক্ত সন্ধানীরা, কাজের চাপ ও প্রচণ্ড রোদে অবসন্ন তারা ঘুমের মধ্যেই এপাশ ওপাশ করছে, চেঁচিয়ে উঠছে, থেকে থেকে চমকে উঠছে হাত পা। স্বপ্নে হয়তো দেখছে তাদের দুশ্মন কোনো হাঙর। নির্বাত এই তপ্ত দিনগুলোয় ওরা এতই ক্লান্ত যে নৌকোগুলো কেউ ডেকে তোলেনি, তবে তা দরকারও ছিল না। আবহাওয়া বদলাবার কোনো লক্ষণ দেখা যায়নি, নোঙরের শেকলে বেঁধে তাদের জলেই রেখে দেওয়া হয়েছে। পালটাল কিছুই কষে বাঁধা হয়নি, সামান্য বাতাসেই তীর তিরিয়ে কেঁপে উঠছে সামনের মাছতুলের তেকোনা পালটা। ডেকের প্রায় সবটা জুড়ে ঝিনুকের স্তূপ, ভাঙা প্রবালের চুনা পাথর, ডুবুরির দড়ি, ঝিনুক জমাবার ক্যানভাসের বস্তা আর ফাঁকা পিপে ছড়ানো। মাস্তুলের কাছে ছিল একটা পানীয় জলের প্রকাণ্ড পিপে, তাতে শেকলে বাঁধা একটা লোহার মগ। পিপেটার আশেপাশে জল পড়ে কালো দাগ ফুটেছে। থেকে থেকেই এক একজন ডুবুরি উঠে আধ ঘুমে টলতে টলতে ঘুমন্তদের মারিয়ে জল খাবার জন্য যাচ্ছিল পিপেটার কাছে। চোখ বুজেই এক মগ জল খেয়ে যেখানে পারছিল লুটিয়ে পড়ছিল, যেন জল নয় কড়া মদ খেয়েছে। তৃষ্ণায় এরা সবাই পীড়িত। সকালে কাজে যাবার আগে এরা খেত না, ভরা পেটে জলের তলে চাপ পড়ে ভয়ানক বেশি। জলের তলে অন্ধকার না হওয়া পর্যন্ত সারা দিন খালি পেটে থেকে খাওয়া সারত কেবল ঘুমের আগে, আর সে খাদ্যও ছিল নোনা মাংস। রাতে ডিউটি দিচ্ছিল রেড ইন্ডিয়ান বালতাজার, জাহাজের মালিক ক্যাপ্টেন পেদ্রো জুরিদার ডান হাত ছিল সে। জোয়ানকালে বালতাজারের নাম ছিল মুক্তা সংগ্রহের জন্য। জলের নিচে সে থাকতে পারত 90 কি 100 সেকেন্ড, সাধারণ ডুবুরির তুলনায় সময়টা দ্বিগুণ। কেমন করে? কেননা আমাদের কালে এই বিদ্যে কি করে শেখাতে হয় তা লোকে জানত, আর শেখানো শুরু হতো একেবারে ছেলেবেলা থেকেই। জোয়ান ডুবুরিদের বলতো বালতাজার। আমার বয়স যখন 10, তখন বাবা আমায় শেখাতে পাঠায় হোসের কাছে। পালতোলা একটা জাহাজ ছিল তার, চেলা ছিল তার 12 জন। করত কি, জলে একটা সাদা ঢিল কি ঝিনুক ছুঁড়ে দিয়ে বলতো তুলে নিয়ে আয়। প্রতিবার ছুঁড়ত আর একটু বেশি গভীরে, না পারলে দু এক ঘাত চাবুক কষে কুকুর ছোঁড়ার মতো ছুঁড়ে ফেলে দিত জলে, ফের তুলে আন। এভাবেই শেখাতো আমাদের। তারপর শেখাতে লাগলো কিভাবে জলের তলে থাকতে পারি বেশিক্ষণ। পাকা ডুবুরি জলে নেমে গিয়ে নোঙরের সঙ্গে ঝুড়ি কি জাল বেঁধে রাখত, পরে ডুব দিয়ে তা খুলতে হতো আমাদের। না খোলা পর্যন্ত উপরে ওঠা চলবে না, উঠলেই বেদ মারত আমাদের মায়া দয়া না করে। অনেকে টিকতেই পারেনি, তবে এলাকার পয়লা নম্বরের ডুবুরি হয়ে উঠি আমি, ভালোই রোজগার করতাম। বয়স হতে বিপজ্জনক পেশাটা তাকে ছাড়তে হয়, বাঁ পাটা তার হাঙরের কামড়ে বিকৃত হয়ে যায়, পাশটা ছেঁচড়ে যায় নোঙরের শেকলে। বুয়েনাস আইরেসে তার একটা ছোট দোকান ছিল, মুক্ত প্রবাল ঝিনুক আর সামুদ্রিক নানা বিরল দ্রব্যের ব্যবসা করত সে।
কিন্তু ডাঙায় তার মন লাগত না, তাই প্রায়ই মুক্ত সংগ্রহের অভিযানে যোগ দিত। কারবারিরা কদর করত তাকে। লা প্লাটা উপসাগর, তার উপকূল, কোন কোন জায়গায় মুক্ত পাওয়া যায় তা ওর মতো আর কেউ জানত না। ডুবুরিরাও সম্মান করত তাকে। ডুবুরি, মালিক, সবাইকেই খুশি রাখতে পারত সে। তরুণ ডুবুরিদের সে পেশাটার আধঘাত শেখাত। কি করে দম রাখতে হয়, ঠেকাতে হয় হাঙরের আক্রমণ, এবং মেজাজ শরীফ থাকলে কর্তার কাছ থেকে কোনো একটা দামি মুক্তা লুকিয়ে রাখতে হয় কিভাবে সেটাও। মনিবেরা তার কদর করত এই জন্য যে এক নজরেই সে মুক্তার সঠিক দাম বলে দিত, সেরা মুক্তা বেছে দিতে পারত। সেই জন্যই সহকারী হিসেবে মনিবেরা তাকে সঙ্গে নিত সাগ্রহেই। একটা পিপের উপর বসে বসে মোটা একটা চুরুট টানছিল বালতাজার। মাছ তুলে ঝোলানো একটা লণ্ঠন থেকে আলো পড়ছিল তার মুখে। মুখখানা তার লম্বাটে, গালের হাড় উঁচু নয়, তরতরে নাক, সুন্দর চোখ, টিপিক্যাল আরাউকানি রেড ইন্ডিয়ানের মুখ। বালতাজারের চোখের পাতা ঢুলে আসছিল, কিন্তু চোখ তার ঘুমলেও কান নয়। সজাগ তার দুই কান গভীর ঘুমের মধ্যেও বিপদের আঁচ পায়, কিন্তু এখন বালতাজার শুনছিল কেবল ঘুমন্তদের নিঃশ্বাস ফেলার শব্দ আর অস্ফুট বিড়বিড়ানি। তীর থেকে ভেসে আসছিল ঝিনুকের পচা গন্ধ। ঝিনুকগুলোকে প্রথমে পচতে দেওয়া হয়, তাতে খোলা ছাড়ানো সহজ হয়। অনভ্যস্ত লোকের কাছে গন্ধটা অসহ্য ঠেকবে, কিন্তু বালতাজারের কাছে বোধহয় তা উপাদেয়ই লাগে। মুক্তা বাছাইয়ের পর বড় বড় ঝিনুকগুলো নিয়ে আসা হয় জাহাজে। জুরিতা হিসেবি লোক, ঝিনুক সে বেচে দিত কারখানায়, তা থেকে বোতাম তৈরি হতো। ঘুমোচ্ছিল বালতাজার, শিথিল আঙুল থেকে খসে পড়ল চুরুট, মাথা নুয়ে পড়ল বুকের উপর। কিন্তু চেতনায় ওর কি একটা শব্দ এসে পৌঁছল সুদূর থেকে। শব্দটা আবার হলো একটু কাছে। চোখ মেলল বালতাজার, মনে হলো কে যেন শাঁখ বাজাচ্ছে। মানুষের মতো একটা তরুণ কণ্ঠস্বর বলে উঠল, আহ। তারপর ফের আরেকটু চড়ায়, আহ। শাঁখের সুরেলা শব্দটা মোটেই জাহাজের খনখনে বাঁশের মতো নয়, গলার আওয়াজটাও এমন নয় যেন ডুবন্ত মানুষ সাহায্য চাইছে। কেমন একটা নতুন অজানা আমেজ তাতে। উঠে দাঁড়ালো বালতাজার, সঙ্গে সঙ্গেই চাঙ্গা হয়ে উঠল, ধারে গিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে চাইল সমুদ্রের দিকে। কোনো লোক নেই কোথাও। পা দিয়ে সে খোঁচালে একজন ঘুমন্ত রেড ইন্ডিয়ানকে। চেঁচাচ্ছে নিশ্চয়ই ওই। কই, শুনছি না তো, সমান আসতেই বললে গুরোনা জাতের রেড ইন্ডিয়ানটা। হাঁটু গেড়ে সে কান পেতেছিল। হঠাৎ নীরবতা ভেঙে পড়ল শাঁখের শব্দ আর চিৎকারে। শুনেই গুরোনা কুঁকড়ে গেল, যেন বেতের ঘা খেয়েছে। হ্যাঁ নিশ্চয় ওই, ভয়ে দাঁত ঠকঠক করে বললে গুরোনা। অন্য ডুবুরিরাও জেগে উঠল, ছেঁচড়ে গেল তারা লণ্ঠনের আলোটার দিকে, যেন অন্ধকার থেকে ওই হলদেটে ক্ষীণ আলোটাই তাদের বাঁচাবে। উদ্গ্রীব হয়ে কান পেতে বসে রইল সবাই ঘেঁষাঘেঁষি করে। শাঁখ আর গলার আওয়াজ আরেকবার শোনা গেল অনেক দূরে, তারপর মিলিয়ে গেল। ওই দরিয়ার দানো, ফিসফিস করলে জেলেরা। এখানে আর আমাদের থাকা চলে না, হাঙরের চেয়েও ও সাংঘাতিক, কর্তাকে ডাকা হোক। খালি পায়ের খসখসানি উঠল। হাই তুলতে তুলতে রোমশ বুকে হাত বুলাতে বুলাতে ডেকে এসে দাঁড়াল মনিব পেদ্র জুরিতা। গায়ে জামা নেই, পরনে ক্যানভাস প্যান্ট, বেল্ট থেকে ঝুলছে রিভলভারের খাপ। লোকগুলোর দিকে সে এগিয়ে এলো। আলো পড়ল তার ঘুম ঘুম রোদ পড়া ব্রোঞ্জ রঙা মুখে।
কপালের ওপর এসে পড়া কোঁকড়া ঝাঁকড়া চুলে কালো ভুরু, ওপর দিকে একটু তোলা মোচ, আর পাকন তো ছাগল দাড়ির ওপর। হলোটা কি? তার কর্কশ অবিচল কণ্ঠস্বর আর সুনিশ্চিত দেহভঙ্গিতে শান্ত হয়ে এলো রেড ইন্ডিয়ানরা। একসঙ্গেই কথা বলতে শুরু করলো সবাই। হাত তুলে ওদের থামিয়ে বালথাসার বললে, আমরা ওর আওয়াজ শুনলাম, দরিয়ার দানোর। নিদ্রালুভাবে মাথা নেতিয়ে বললে পেদ্রো, স্বপ্ন? না স্বপ্ন নয়, সবাই আমরা আ হাঁক আর শাকের আওয়াজ শুনেছি, সমস্বরে বলে উঠল ডুবুরিরা। হাত তুলে ফের ওদের থামিয়ে বালথাসার বললে, আমি নিজে শুনেছি, ওভাবে শাঁখ বাজাতে পারে কেবল দানো। সমুদ্রে ওভাবে কেউ শাঁখও বাজায় না, হাঁকও দেয় না। শিগগির এখান থেকে সরে পড়া দরকার। পেদ্রো সমান আলস্যে জবাব দিলে, গাঁজা খুরি। তীরে এখনো ঝিনুকগুলো সব পুরো পচে ওঠেনি, সেগুলো জাহাজে না এনে নোঙর তোলার কোনো ইচ্ছেই ছিল না তার। কিন্তু ডুবুরিদের বোঝানো গেল না, উত্তেজিত হয়ে উঠল তারা, হাত নেড়ে চেঁচাতে লাগল। হুমকি দিলে জাহাজ না ছাড়লে কালি তারা তীরে গিয়ে পায়ে হেঁটে বুয়েনাস আইরেসে রওনা দেবে। ঠিক আছে, চুলোই যা তোরা, আর তোদের ওই দানো, কাল ভোরেই নোঙর তোলা হবে, বলে গজগজ করতে করতে ক্যাপ্টেন চলে গেল তার কেবিনে। ঘুম তার টুটে গিয়েছিল। বাতি জ্বালিয়ে চুরুট ধরিয়ে সে ছোট্ট কেবিনটায় পায়চারি শুরু করলে। এই যে দুর্বোধ্য একটা প্রাণী অল্প কিছুদিন হল এখানকার সাগরে দেখা দিয়েছে, ডুবুরিদের আর উপকূলের বাসিন্দাদের ভয় পাওয়াচ্ছে তারই কথা সে ভাবছিল। তাকে কেউ দেখেনি, সে কিন্তু তার জানানি দিয়ে গেছে বেশ কয়েকবার, কিংবদন্তি গড়ে উঠেছে তাকে নিয়ে। ফিসফিস করে তা বলা বলি করত নাবিকেরা, চারপাশে তাকাতো ভয়ে ভয়ে যাতে কথাগুলো দানোর কানে না যায়। প্রাণীটা কারো বা ক্ষতি করেছে, আবার অপ্রত্যাশিতভাবে কারো উপকারও করেছে। বুড়ো রেড ইন্ডিয়ানরা বলত উনি সমুদ্রের দেবতা, হাজার বছরে একবার করে উনি সমুদ্রের গভীর থেকে উঠে আসেন দুনিয়ায় ন্যায়ের রাজ্য প্রতিষ্ঠার জন্য। ক্যাথলিক পাদ্রিরা সংস্কারাচ্ছন্ন স্পেনীয়দের বোঝাত ওটা দরিয়ার দানো। লোকে পবিত্র ক্যাথলিক গির্জাকে ভুলে যাচ্ছে বলে ও দেখা দিতে শুরু করেছে। মুখে মুখে ছড়ানো এইসব গুজব বুয়েনাস আইরেস পর্যন্ত পৌঁছায়। কয়েক সপ্তাহ ধরে দরিয়ার দানো হয়ে উঠল বাজারি কাগজগুলোর প্রিয় প্রসঙ্গ। অজ্ঞাত কারণে কোনো জাহাজ কি জেলেডিঙি ডুবলে, জাল ছিঁড়লে, কি ধরা মাছ হাতছাড়া হলে তা সবাই দরিয়ার দানোর কীর্তি বলেই ধরা হতো। কেউ কেউ আবার বলতো যে দানো মাঝে মাঝে জেলে ডিঙিতে বড় বড় মাছ ছুড়ে দিয়েছে, এমনকি ডুবন্ত লোককেও একবার বাঁচিয়েছে। অন্তত একজন হলপ করে বললে যে একবার যখন সে ডুবছিল তখন তল থেকে কে যেন তাকে ঠেলে তুলে তীর পর্যন্ত সাঁতরে নিয়ে আসে, আর উদ্ধার পেয়ে সে যখন বালিতে পা দিয়েছে তখনই তা অদৃশ্য হয়ে যায় তরঙ্গভঙ্গে। তবে সবচেয়ে তাজ্জবের কথা যে দানোকে কেউ সচক্ষে দেখেনি, কেমন সে দেখতে তা জানা গেল না। অবশ্য এমন লোকও ছিল যারা বললে দানোর মাথায় সিং আর ছাগল দাঁড়িয়ে আছে, সিংহের মতো তার থাবা, মাছের মতো লেজ, কেউ বললে তা মানুষের মতো পা সমেত সিংহওয়ালা এক প্রকাণ্ড কোলাবেঙের মতো দেখতে। বুয়েনাস আইরেসের সরকারি কর্মকর্তারা প্রথমে এসব গুজবে কোনো কান দেয়নি, আলোড়ন কিন্তু ক্রমেই বেড়ে উঠতে লাগল, বিশেষ করে জেলেদের মধ্যে। অনেক জেলেই সমুদ্রে যেতে ভয় পেত, মাছ ধরা কমে গেল, টান পড়ল অধিবাসীদের খাবারে। তখন কর্মকর্তারা ব্যাপারটা তদন্ত করে দেখবে ঠিক করলে। কয়েকটা স্টিমার আর পুলিশি মোটর লঞ্চ পাঠানো হল উপকূল বরাবর। হুকুম হল যে অজ্ঞাত পরিচয় ব্যক্তি উপকূলবাসীদের মধ্যে গোলমাল ও আতঙ্ক ছড়াচ্ছে
তাকে গ্রেপ্তার করতে হবে। দু সপ্তাহ সারা লা প্লাটা উপসাগর তল্লাশ করে বেড়ালো পুলিশ। মিথ্যে আতঙ্ক ছড়াচ্ছে বলে কিছু রেড ইন্ডিয়ানকে আটক করলে, কিন্তু দরিয়ার দানোকে ধরা গেল না। পুলিশ কর্তা সরকারি বিজ্ঞপ্তি দিয়ে জানালো যে দরিয়ার দানো বলে কেউ নেই, সবই কিছু অজ্ঞ লোকের রটনা। তারা ধরা পড়েছে, যথাযোগ্য শাস্তি তারা পাবে। জেলেরা যেন গুজবে বিশ্বাস না করে মাছ ধরায় মন দেয়। কিছুকাল কাজ হলো তাতে, কিন্তু দানোর ফষ্টি নষ্টি থামল না। একদিন রাত্রে তীর থেকে অনেক দূরের এক ডিঙিতে জেলেরা জেগে উঠল ছাগল ছানার ডাকে। কি করে ওটা ওখানে পৌঁছল বোঝা গেল না। আরেক দল জেলে জাল টেনে তুলে দেখল তা একেবারে কাটা। দানোর নবোদয়ে উল্লসিত হয়ে সাংবাদিকরা এবার বিজ্ঞানীদের ব্যাখ্যা চাইলে। বিজ্ঞানীরা বললেন, শুধু মানুষের পক্ষে যা সম্ভব তেমন কাজ করতে পারে বলে কোনো সামুদ্রিক জীবের কথা বিজ্ঞান জানে না। বিজ্ঞানীদের মধ্যেও কারো কারো কাছে তা সংশয় ভাজন বলে মনে হল। ক্ষিপ্র ও ধূর্ত কোনো লোক এইসব কাণ্ড করে বেড়াচ্ছে, অথচ এতদিনেও লোকের চোখে পড়ল না, তা কি করে হয়? তাছাড়া বড় কথা, দানু অতি অল্প সময়ের মধ্যেই একান্ত দূর দূর সব জায়গায় তার কীর্তি দেখে বেড়াচ্ছে। হয় অসাধারণ দ্রুত বেগে সে সাঁতরাতে পারে, নয় তার বিশেষ কোনো একটা যন্ত্র আছে, অথবা দানো সংখ্যায় এক নয় একাধিক। কিন্তু সেক্ষেত্রে কাণ্ডগুলো আরো দুর্বোধ্য ও ভয়াবহ হয়ে ওঠে। পাইচারি করতে করতেই পেদ্রো জুরিতা এই প্রহেলিকার কথাটা ভাবছিল। খেয়াল ছিল না কখন ভোর হয়ে গেছে। গবাক্ষে এসে পড়েছে গোলাপী কিরণ। আলো নিবিয়ে সে মুখ হাত ধুতে লাগল। মাথায় গরম জল ঢালার সময় ডেক থেকে ভয়ার্ত চিৎকার কানে এলো তার। প্রক্ষালন শেষ না করেই পেদ্রো দ্রুত উঠল সিঁড়ি বেয়ে। ক্যানভাসে নেংটি পরা ডুবুরিরা জাহাজের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে হাত নেড়ে চিৎকার করছিল এলোমেলো। নিচে তাকিয়ে পেদ্রো দেখলে যে রাতে বেঁধে রাখা নৌকোগুলো সব খোলা। রাতের হাওয়ায় তা সমুদ্রে অনেক দূর ভেসে গিয়েছিল, এখন আবার উল্টো হাওয়ায় ধীরে ধীরে আসছে তীরের দিকে। দাঁড়গুলো ভাসছে চারদিকে ছড়িয়ে। নৌকোগুলো জুটিয়ে আনার হুকুম দিলে পেদ্রো, কিন্তু ডুবুরিরা কেউ নড়ল না। ফের হুকুম দিতে কে যেন বলে উঠল, ইচ্ছে হয় নিজেই যাও দানোর থাবার মধ্যে। রিভলভারের খাপে হাত দিল পেদ্রো। ডুবুরিরা সরে গিয়ে ভিড় করে দাঁড়াল মাছ তুলের কাছে। হিংস্রের মতো চাইলে জুরিতার দিকে। মনে হল এই বুঝি সংঘাত বাধে, কিন্তু বাধা দিল বালতাজার। বলল, আরাও কানিরা কিছুতেই ডরায় না, হাঙরের পেটে যায়নি, দানও আমার বুড়ো হাড় ছোবে না, বলে দুই হাত মাথার উপর জড়ো করে ঝাঁপ দিল জলে, সাঁতরে গেল কাছের নৌকোটার দিকে। ডুবুরিরা রেলিংয়ের কাছে এসে সব ভয়ে দেখতে লাগলো তাকে। জখম পা আর বয়স সত্ত্বেও সাঁতরালো সে খাসা। কয়েকবার হাত নেড়েই সে নৌকোটার কাছে পৌঁছে গেল। ভাসন্ত একটা দাঁড় তুলে নিয়ে উঠে বসল নৌকোয়। চেঁচিয়ে বলল, দড়িটা ছুরিতে কাটা, দিব্যি কেটেছে যেন খুর। বালতাজার কোনো বিপদে পড়ল না দেখে কয়েকজন ডুবুরিও এবার সাহস করে জলে ঝাঁপাল। সবে সূর্য উঠেছে, কিন্তু তার মধ্যেই কাঠফাটা হয়ে উঠেছে রোদ্দুর। রূপলি নীল আকাশে মেঘনি এক ফোঁটা, সাগর নিশ্চল। জেলিমার জাহাজ এসে পড়েছে বুয়েনাস আইরেসের 20 কিলোমিটার দক্ষিণে। বালতাজারের পরামর্শে নোঙ্গর ফেলা হলো জল থেকে দুই সারিতে সোজা ওঠা দুই পাহাড়ের মাঝখান খাড়িতে। নৌকোগুলো ছড়িয়ে পড়েছে চারদিকে। প্রথমত প্রতিটি নৌকোয় লোক ছিল দুজন, একজন ডুবত, অন্যজন তাকে টেনে তুলত, তারপর ভূমিকা বদলাত তারা।
একটা নৌকো তীরের বেশ কাছে এসে পড়েছিল। দড়ির প্রান্তে বাঁধা বড় এক খণ্ড প্রবাল ঝামা পায়ে আঁকড়ে ডুবুরি তরতরিয়ে নেমে গেল নিচে। জল ছিল তপ্ত স্বচ্ছ, জলতলের প্রতিটি পাথর দেখা যাচ্ছিল। তীরের কাছে সমুদ্রতল থেকে আরো প্রবাল উঠেছে, যেন নিথর হয়ে আসা সামুদ্রিক বাগানের ঝাড়। সোনালি রূপলি ঝলক দেওয়া ছোট ছোট মাছ চড়ে বেড়াচ্ছিল তাদের মধ্যে। একেবারে তলে নেমে ডুবুরি চটপট ঝিনুক তুলে কোমরে বাঁধা থলিটায় ভরছিল। তার দোসর গুরোনা জাতের রেড ইন্ডিয়ান দড়ির অন্য প্রান্তটা ধরেছিল ওপরে আর ঝুঁকে চেয়েছিল জলের দিকে। হঠাৎ সে দেখল ডুবুরি প্রাণপণে লাফিয়ে উঠল পায়ের ওপর, দড়ি ধরে এমন হ্যাচকা টান দিলে যে সে প্রায় উল্টে পড়ছিল। দুলে উঠল নৌকো, গুরোনা তাড়াতাড়ি জল থেকে টেনে তুলে নৌকোয় চাপাল ডুবুরিকে। মুখ হাঁ করে লম্বা লম্বা নিঃশ্বাস ফেলছিল সে, চোখ ঠেলে বেরিয়ে আসছে কালচে ব্রোঞ্জ মুখখানা হয়ে উঠেছে ধূসর। হাঙর! কোনোই জবাব না দিয়ে ডুবুরি টলে পড়ল নৌকোর খোলে। কিসে এত ভয় পেল সে? জলের দিকে নজর করতে লাগল গুরোনা। হ্যাঁ, সত্যিই কি যেন গোলমাল হয়েছে ওখানে। চিল দেখে ভয় পাওয়া পাখির মতো ছোট ছোট মাছগুলো দ্রুত গিয়ে লুকিয়ে পড়ছে ঘন সামুদ্রিক উদ্ভিদের ফাঁকে। হঠাৎ যেন ডুবো পাহাড়ের ওপাশ থেকে লালচে ধোঁয়ার মতো কি একটা তার চোখে পড়ল। ধীরে ধীরে ধোঁয়াটা চারদিকে পড়ে গোলাপি করে তুলল জলটা। সঙ্গে সঙ্গেই কালচে কি একটা দেখা গেল, ওটা একটা হাঙরের গা। ধীরে ধীরে ঘুরে গিয়ে তা পাহাড়ের ওপাশে অদৃশ্য হল। জলতলের রক্তিম ধোঁয়াটা শুধু রক্ত হওয়াই সম্ভব, ব্যাপারটা কি? সঙ্গীর দিকে চাইল গুরোনা, কিন্তু চিত হয়ে পড়ে আছে সে খোলে। মুখ হাঁ করে নিঃশ্বাস টানছে, ফ্যাল ফ্যাল করে চেয়ে আছে আকাশের দিকে। গুরোনা দাঁত টেনে তাড়াতাড়ি তার অসুস্থ সঙ্গীকে নিয়ে এলো জাহাজে। শেষ পর্যন্ত আত্মস্থ হল ডুবুরি, কিন্তু বাকশক্তি যেন তার চলে গিয়েছিল। শুধু গো গো করলে, মাথা নাড়ালে, ঠোঁট ফোলালে। জাহাজে যারা ছিল তারা অধীর হয়ে উঠেছিল ব্যাপারটি কি জানবার জন্য। বল বলছি! শেষ পর্যন্ত তাকে ঝাঁকিয়ে ধমক দিল এক জোয়ান রেড ইন্ডিয়ান। ধর থেকে ভয় পুঁচকে প্রাণটাকে না হারাতে চাইলে এক্ষুনি বল। ডুবুরি তার মাথা ঘুরিয়ে ভাঙা গলায় বলল, দরিয়া দানো দেখলাম। বটে? আরে বল না বাপু! অধৈর্যে চেঁচামেচি লাগাল ডুবুরিরা। দেখি হাঙর ছুটে আসছে সোজা আমার দিকে, দফা আমার শেষ। প্রকাণ্ড চেহারা, কালচে রং, মুখ হাঁ করে আছে, এই আমায় খাবে। হঠাৎ দেখি আরও আসছে। আরেকটা হাঙর? দানো। দেখতে কেমন, মাথা আছে? মাথা মনে হয় আছে, গেলাসের মতো চোখ। চোখ থাকলে মাথাও তো থাকবে নিশ্চয়ই, নিঃসন্দেহে ঘোষণা করলে জোয়ান রেড ইন্ডিয়ান। চোখকে তো কোথাও বসতে হবে, থাবা আছে? থাবা ঠিক ব্যাঙের মতো, লম্বা লম্বা সব যেটা আঙুল, নখ আছে, ঝকমক করছে যেন আঁশওয়ালা মাছ। হাঙরের কাছে সাঁতরে এলো, ঝলক দিল থাবা, ব্যাস গলগলিয়ে রক্ত বেরোলো হাঙরের পেট থেকে। একজন ডুবুরি জিজ্ঞেস করল, আর পা ওর কেমন? পা মনে করার চেষ্টা করল সে। পা মোটেই নেই, লম্বা লেজ আছে, লেজের ডগায় দুটো সাপ। কাকে তুই ভয় পেয়েছিলি বেশি, হাঙরকে নাকি দানোকে? ডুবুরি বিনা দ্বিধায় জবাব দিল, দানোকে। যদিও আমার জীবন সেই বাঁচায়, ও ছাড়া আর কেউ নয়। যেসব নৌকো তখনও সাগরে ভাসছিল
খবরটা দ্রুত পৌঁছে গেল তাদের কাছে। চটপট ফিরে জাহাজে উঠল তারা। সবাই এসে বারবার করে ডুবুরির কাছ থেকে একই কাহিনীটা শুনল। সেও পুনরাবৃত্তি করে গেল প্রতিবার, নতুন নতুন খুঁটিনাটি যোগ দিয়ে। ওর মনে পড়ল যে দৈত্যটার নাক দিয়ে লাল আগুন বেরোচ্ছিল, দাঁতগুলো তার ধারালো আর আঙুলের মতো লম্বা লম্বা কানগুলো নড়ছিল। গায়ের দুপাশে ছিল পাখনা, পেছনে নৌকর হালের মতো এক লেজ। ডেকে ঘুরে ঘুরে গল্পটা শুনে বেড়াচ্ছিল পেদ্রো জুরিতা। পরনে তার সাদা হাফ প্যান্ট, গা কোমর পর্যন্ত খোলা, মাথায় প্রকাণ্ড একটা স্ট্র হ্যাট, পায়ে জুতো থাকলেও মোজা নেই। যতই মুখ খুলছিল ডুবুরিটার, ততই পেদ্রো নিশ্চিন্ত হয়ে উঠেছিল যে ব্যাপারটা সবই হাঙর দেখে আতঙ্কিত ডুবুরির কল্পনা। তবে সবটাই হয়তো কল্পনা নয়, হাঙরটার পেট কেউ চিরেছে নিশ্চয়ই, জল তো গোলাপি হয়ে উঠেছে। রেড ইন্ডিয়ানটা মিছে কথা বলছে, কিন্তু কিছুটা সত্যি আছে এর পেছনে। এইখানে জুরিতার চিহ্ন ছিন্ন হয়ে গেল হঠাৎ পাহাড়ের পিছন থেকে আসা একটা শাঁখের শব্দে। শব্দটায় যেন বজ্রাঘাতের কাজ হল, স্তব্ধ হয়ে গেল সমস্ত আলাপ, ফ্যাকাশে হয়ে উঠল মুখগুলো। কুসংস্কারাচ্ছন্ন আতঙ্কে ডুবুরিরা চাইলে পাহাড়টার দিকে। কিছু দূরে জলের ওপরে খেলা করছিল একদল ডলফিন। একটা ডলফিন দল ছাড়া হয়ে সজরে ঘোঁত ঘোঁত করে উঠল, এমনভাবে যেন শাঁখের শব্দে সাড়া দিলে। তারপর দ্রুত পাহাড়ের দিকে সাঁতরে গেল আর অদৃশ্য হল পাথরের খাঁজের আড়ালে। আতঙ্কিত আরও কয়েক মুহূর্ত কাটল। হঠাৎ পাহাড়ের ওপাশ থেকে দেখা গেল ডলফিনটা। পিঠে তার বসে আছে অদ্ভুত এক জীব, ডুবুরি যার কথা বলছিল সেই দানো। দেহটা তার মানুষের মতো, মুখে প্রকাণ্ড দুই চোখ, রোদ্দুরে ছকছক করছে মোটর গাড়ির হেডলাইটের মতো, গায়ের চামড়া মেদুর নীলাভ রূপলি, কবজির কাছটা ব্যাঙের পায়ের মতো, চামড়ায় জোড়া লম্বা লম্বা আঙুল, কালচে সবুজ, হাঁটু অবধি পা জলের তলে। তাই তা মানুষের মতো দেখতে নাকি লেজ আছে কিনা বোঝা গেল না। হাতে তার পাক দেওয়া লম্বা একটা শাঁখ। আরেকবার তাতে ফু দিয়ে মানুষের মতো হেসে উঠে হঠাৎ বিশুদ্ধ স্প্যানিশ ভাষায় ডাক দিল, জলদি লিডিং, সামনে। ডলফিনের পিঠে হাত দিয়ে চাপড় মারল প্রাণীটা, পা দিয়ে গুঁতো দিল পেটে। ডলফিনও অমনি তেজি ঘোড়ার মতো গতি বাড়াল। অজান্তেই চেঁচিয়ে উঠল ডুবুরিরা। অসাধারণ এই সওয়ারি তাতে ফিরে চাইল। লোক দেখে সে টিকটিকির মতো লুকিয়ে পড়ল ডলফিনের দেহের আড়ালে। দেখা গেল শুধু সবুজ একটা হাত ডলফিনের পিঠে তা চাপড় মারলে। ডলফিনও বাধ্যের মতো তার সওয়ারি সমেত সমুদ্রে ডুব দিলে। আধখানা পাক দিয়ে তারা অদৃশ্য হয়ে গেল ডুবো পাহাড়ের ওপাশে। ব্যাপারটা ঘটতে মিনিটখানেকের বেশি সময় লাগেনি, কিন্তু আত্মস্থ হতে দর্শকদের লাগল অনেকক্ষণ। চেঁচামেচি ছুটোছুটি লাগালো ডুবুরিরা, দু হাতে মাথা চেপে ধরতে লাগল, হাঁটু গেড়ে বসে সমুদ্রের দেবতার কাছে প্রার্থনা করতে লাগল রেড ইন্ডিয়ানরা। আতঙ্কে চেঁচাতে চেঁচাতে কেন জানি মাস্তুল বেয়ে উঠতে শুরু করল। নিগ্রোরা ছুটে গিয়ে লুকোলো খোলের মধ্যে। ঝিনুক খোঁজার আর কোনো কথাই ওঠে না। বহু কষ্টে শৃঙ্খলা ফেরালো পেদ্রো আর বালতাজার। নোঙর তুলে জেলিমা জাহাজ যাত্রা করল উত্তরের দিকে। ব্যাপারটা নিয়ে ভাবার জন্য ক্যাপ্টেন নেমে গেল তার কেবিনে। পাগল হবার ব্যাপার, মাথায় এক কলসি তপ্ত জল ঢেলে ভাবলে জুরিতা, সামুদ্রিক দানো কিনা কথা বলছে বিশুদ্ধ কাস্তেলান্য ভাষায়। ভুতুড়ে কাণ্ড, মস্তিষ্ক বিকৃতি। কিন্তু একসঙ্গে সবারই তো আর মস্তিষ্ক বিকৃতি ঘটতে পারে না।
এমনকি দুজন লোকও কখনো একই স্বপ্ন দেখে না, অথচ সবাই আমরা দরিয়ার দানোটাকে দেখলাম। তাতে তো কোনো সন্দেহই নেই, তার মানে যত অবিশ্বাস্যই হোক ওটা আছে। তাজা হবার জন্য ফের এক কলসি জল ঢেলে সে গবাক্ষ দিয়ে তাকালো। একটু সুস্থির হয়ে সে ভাবল, যতই হোক প্রাণীটার বুদ্ধি মানুষের মতো, ভেবেচিন্তে কাজ করতে পারে। দেখে মনে হয় জলে ডাঙায় কোথাও তার অসুবিধা হয় না। তাছাড়া স্প্যানিশ ভাষাও জানে, তার মানে কথা বলা যায় ওর সঙ্গে। তাহলে যদি ওকে ধরে মুক্ত খোঁজার কাজে লাগানো যায়। জলচর এই একটি কোলাবেন দিয়েই গাদা গাদা ডুবুরির কাজ হয়ে যাবে, তাছাড়া কত লাভ! প্রতিবার মুক্ত তুলে সিকি ভাগ ডুবুরিকে দিয়ে দিতে হচ্ছে, আর এটাকে কিছুই দিতে হবে না। দুদিনেই লাখ লাখ পেশো লোটা যাবে। স্বপ্নাচ্ছন্ন হয়ে পড়ল জুরিতা। টাকা করার স্বপ্ন তার বহুদিনের। মুক্তর খোঁজে সে যায় শুধু সেখানেই যেখানে কেউ যায় না। পারস্য উপসাগর, সিংহল তীর, লোহিত সমুদ্র, অস্ট্রেলিয়া উপকূল, এই সবই অনেক দূরে। মুক্তাও প্রায় নিঃশেষ। জাহাজটা তার খুবই জীর্ণ, ডুবুরিও সংখ্যায় কম। ফলাও করে কাজ নামার মতো টাকা জুরিতার নেই, তাই আর্জেন্টিনার উপকূলেই সে রয়ে গেছে। কিন্তু এবার সে এক বছরেই কোটিপতি হয়ে যেতে পারে, যদি কোনো ক্রমে একবার ধরতে পারে ওই দরিয়ার দানোটাকে। সে হয়ে উঠবে আর্জেন্টিনার, হয়তোবা গোটা আমেরিকার মধ্যে সবচেয়ে ধনী। টাকায় ক্ষমতা আসবে, লোকের মুখে মুখে ফিরবে তার নাম। কিন্তু সাবধান হওয়া দরকার, ব্যাপারটা গোপন রাখতে হবে। ডেকে উঠল জুরিতা, বাবুর্চি সমেত সবাইকে ডেকে বললে, দরিয়ার দানোর গল্প যারা ছড়িয়েছে তাদের ভাগ্যে কি হয়েছে জানো তো? পুলিশ তাকে গ্রেপ্তার করে জেলে পাঠিয়েছে। তোমাদেরও সাবধান করে দিচ্ছি, দানো দেখেছ বলে একটি কথাও যদি ফাঁস করো তাহলে তোমাদেরও জেলে পাঠাবে, বুঝেছো তো? তাই প্রাণের মায়া থাকলে কেউ একটি কথাও বলবে না, বললেও কেউ বিশ্বাস করবে না, ভাবলে জুরিতা। খুবই গাঁজাখুরি শোনাবে। কেবল বালতাজারকে সে নিজের কেবিনে ডেকে তার মতলবটা জানালো। মনিবের কথা মন দিয়ে শুনলে বালতাজার, তারপর কিছুক্ষণ চুপ করে থেকে বললে, তা ঠিক, দানো থাকলে শত শত ডুবুরির কাজ হয়ে যাবে, কিন্তু ধরা যাবে কি করে? জুরিতা বলল, জাল দিয়ে। জাল কেটে দেবে, হাঙরের পেট যেভাবে ফেড়ে দেয় তারের জালের বায়না দেব। কিন্তু ধরবে কে? দানো কথাটা শোনা মাত্রই আমাদের ডুবুরিদের হাঁটু খুলে আসবে, বস্তা ভরে সোনা দিলেও রাজি হবে না। আর তুই নিজে বালতাজার? বালতাজার কাজ ঝাঁকালে, ওকে ধরা কঠিন হবে, তবে হাড় মাংস দিয়ে তৈরি হলে মারা কঠিন হবে না। কিন্তু আপনার তো ওকে দরকার জীবন্ত, ভয় পাচ্ছিস না তোরে বালতাজার? দরিয়ার দানো সম্পর্কে কি মনে হয় তোর বল দেখি? কি আর মনে হবে, যদি দেখি জাগুয়ার উড়ে যাচ্ছে, গাছে চাপছে হাঙর, অজানা জন্তুকেই সর্বদাই ভয় হয়। তবে ভয়ঙ্কর জন্তু শিকার করতেই আমি ভালোবাসি, তোকে প্রচুর টাকা দেব। বালতাজারের হাত ঝাঁকিয়ে জুরিতা তার পরিকল্পনাটা পেশ করল। এ ব্যাপারে লোক যত কম থাকে ততই ভালো, তুই বরং তোর আরাউকানি জাতির সাথে কথা বল, সাহস আছে ওদের, জন পাঁচেককে বাঁচ, তার বেশি নয়। আমাদের ডুবুরিরা রাজি না হলে বাইরের লোক দেখ, মনে হচ্ছে দানো তীরের কাছে কাছে থাকে, প্রথমে ওর ডেরাটা খোঁজ, তাহলে ওকে জালে ফেলা সহজ হবে। অবিলম্বেই কাজে লেগে গেল ওরা। জুরিতার ফরমায়েশ অনুসারে তারের একটা জাল বানানো হলো, দেখতে প্রকাণ্ড একটা তলহীন পিপের মতো। ভেতরে সাধারণ জাল রাখা হলো যাতে দানো তাতে জড়িয়ে পড়ে। ডুবুরিদের পাওনা মিটিয়ে বিদায় দেওয়া হলো। পুরানো খালাসিদের মধ্যে থাকতে রাজি হলো শুধু আরাউকানি জাতের দুজন রেড ইন্ডিয়ান। আরো তিনজনকে জোটানো হলো বুয়েনাস আইরেস থেকে। ঠিক হলো দানোর সন্ধান শুরু হবে সেই উপসাগর থেকে,
যেখানে জেলিমা জাহাজের লোকেরা তাকে দেখেছিল প্রথম। দানু যাতে সন্দেহ না করে তার জন্য জাহাজ নোঙর ফেলল খাঁড়িটা থেকে কয়েক কিলোমিটার দূরে। জুড়িতা আর তার সহচরেরা মাঝে মাঝে মাছ ধরে বেড়াত, যেন সেইটাই তাদের প্রধান কাজ। সেই সঙ্গে পালা করে তাদের তিনজন তীর থেকে পাথরের আড়ালে লুকিয়ে নজর রাখত সমুদ্রের দিকে। দ্বিতীয় সপ্তাহ পড়ল, অথচ দানোর কোনো পাত্তা পাওয়া গেল না। তীরে যেসব রেড ইন্ডিয়ান চাষবাস করত তাদের সঙ্গে আলাপ জমালো বালতেজার। সস্তায় তাদের কাছে মাছ বেচে এ কথা সে কথার পর আলাপ টেনে আনত দরিয়ার দানো নিয়ে। বুড়ো রেড ইন্ডিয়ানদের সঙ্গে এইসব আলাপ থেকে বোঝা গেল যে জায়গাটা তারা বেচেছে ঠিকই, অনেকেই তারা শাঁখের আওয়াজ শুনেছে, পায়ের ছাপ দেখেছে বালিতে। দু সপ্তাহ জাহাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাব করলে যেন মাছ ধরছে। দু সপ্তাহ জুড়িতা, বালতাজার আর তাদের ভাড়াটেরা সমুদ্র থেকে নজর সরায়নি, কিন্তু দরিয়ার দানুকে দেখা গেল না। অস্থির হয়ে উঠল জুড়িতা। সে ছিল অসহিষ্ণু প্রকৃতির আর কৃপণ। এক একটা দিন যাওয়া মানেই টাকা খরচ, অথচ দানু তাদের বসিয়েই রাখছে। এমনকি সন্দেহই শুরু হলো প্রেদ্রোর। দানু কি সত্যিই অপ্রাকৃতিক কোনো সত্তা হয়? তাহলে জালে তাকে আদৌ ধরা যাবে না, আর সেটা বিপজ্জনক হবে। কুসংস্কারে বিশ্বাস করত জুড়িতা। ভূত তাড়াবার জন্য ক্রুশ সমেত কোনো পাদ্রীকে নিমন্ত্রণ করবে সে? তাতে তো আরো টাকা খরচ। তাহলে কি ব্যাপারটা ছেড়ে দেওয়াই ভালো হবে নাকি? যে প্রথম দানোকে দেখতে পাবে সে পুরস্কার পাবে বলে ঘোষণা করল জুড়িতা। ঠিক করলে আরো দিন কয়েক দেখা যাক। আর আনন্দের কথা যে তৃতীয় সপ্তাহের গোড়ায় দানো দেখা দিতে শুরু করলে। সারা দিনের মাছ ধরার পর বালতাজার তীরের কাছে মাছ ভরা নৌকো রেখে যায়। খরিদ্দাররা আসবে ভোরে। বালতাজার নৌকো রেখে চেনা পরিচিত একজন রেড ইন্ডিয়ানের সঙ্গে দেখা করতে যায়। ফিরে এসে দেখে নৌকো ফাঁকা। সঙ্গে সঙ্গেই বালতাজার বুঝল এটা দানোর কাজ। ভেবে অবাক হলো, এত মাছও খেয়ে ফেলল। সেই রাত্রেই ডিউটিরত একজন রেড ইন্ডিয়ান খাঁড়ির দক্ষিণ দিক থেকে শাঁখের শব্দ শুনল। আরো দুদিন পরে নওজোয়ান এক আরাউকানি খবর দিলে যে দানোর সন্ধান সে পেয়েছে। এবারও তাকে দেখা গেছে ডলফিনের সঙ্গে, তবে পিঠের ওপর নয়, ডলফিনের পাশে পাশেই সে সাঁতরাচ্ছিল চামড়ার উপর একটা লাগাম ধরে। খাঁড়িতে এসে দানো বেলটা খুলে নেয়, পিঠ চাপড়ে দেয় ডলফিনের। তারপর খাড়াই একটা পাহাড়ের তলে জলের গভীরে মিলিয়ে যায়। ডলফিন ভেসে যায় জলের উপর দিয়ে, তারপর তাকে আর দেখা যায় না। সবটা শুনে জুড়িতা ধন্যবাদ জানালে লোকটাকে, তারপর পুরস্কারের প্রতিশ্রুতি দিয়ে বললে, দানো আজ আর ডেরা ছেড়ে বেরোবে না বলেই মনে হয়, তাই খাঁড়ির তলটা খুঁটিয়ে দেখা দরকার, কে রাজি? কিন্তু সমুদ্রের গভীরে নেমে দানোর সঙ্গে মুখোমুখি হতে কারো সাধ ছিল না। বালতাজার বললে, আমি এক কথার মানুষ। সে জাহাজে কয়েকজন চৌকি রেখে সবাই তারা তীরে গিয়ে রওনা দিলে খাড়াই পাহাড়টার দিকে। কোমরে দড়ি বাঁধলে বালতাজার, জখম হলে যাতে তাকে টেনে তোলা যায়। তারপর একটা ছোরা নিয়ে দুপায়ে পাথর আঁকড়ে ডুব দিলে। তার ফেরার জন্য অধীর হয়ে রইল আরাউকানিরা, তাকিয়ে রইল সেখানে পাহাড়ের ছায়ায়, যেখানে জল হয়ে উঠেছে নীলাভ অন্ধকার। সময় কেটে যাচ্ছে, 50 সেকেন্ড, 1 মিনিট, শেষ পর্যন্ত টান পড়ল দড়িতে। ওপরে টেনে তোলা হলো বালতাজারকে। খানিকটা সুস্থির হয়ে বালতাজার বললে, সরু একটা পথ গেছে মাটির তলের গুহায়, অন্ধকার যেন হাঙরের পেট, ওখানে ছাড়া আর কোথাও দানো ডেরা দিতে পারে না। তার চারপাশেই পাথরের ন্যাড়া দেওয়াল, চমৎকার। উল্লসিত হয়ে উঠল জুড়িতা। অন্ধকার হওয়াতে বরং ভালোই হয়েছে, ওইখানেই আমরা জাল পাতব, বাছাধন এবার আটকা পড়বে।
সূর্যাস্তের পরই গুহার মুখে তারের জালটা নামানো হল শক্ত দড়ি বেঁধে। প্রান্তগুলো বেঁধে রাখা হল তীরে। ছোট ছোট ঘণ্টি লাগানো হলো তাতে। জালে একটি ছোঁয়া লাগলেই যাতে তা বেজে ওঠে। জুরিতা, বালতাজার আর পাঁচজন রেড ইন্ডিয়ান তীরে বসে চুপচাপ অপেক্ষা করতে লাগল। জাহাজে কেউ সেদিন রইল না। দ্রুত গভীর হয়ে উঠল অন্ধকার। বাঁকা চাঁদ উঠল, সাগরে জলে পড়ল তার ছায়া। চারদিকে চুপচাপ, উত্তেজনায় সবাই উৎকণ্ঠ। হয়তো এক্ষুনি তারা দেখা পাবে সেই অদ্ভুত জীবটাকে, জেলে আর ডুবুরিদের যা আতঙ্কিত করে তুলেছে। সময় কাটল ধীরে ধীরে, লোকে ঢুলতে শুরু করল। হঠাৎ ঘণ্টিগুলো বেজে উঠল, লাফিয়ে উঠল সবাই, দড়ির কাছে ছুটে গিয়ে টেনে তুলতে লাগল জাল। ভয়ানক ভারী হয়ে উঠেছে সেটা, টান পড়ল দড়িতে। কেউ যেন আঁকু পাঁকু করছে জালের মধ্যে। তারপর উপরে ভেসে উঠল জাল। চাঁদের ফ্যাকাশে আলোয় দেখা গেল তার মধ্যে ছটফট করছে আধা মানুষ আধা পশুর এক দেহ। জ্যোৎস্নায় ঝকঝক করছে তার প্রকাণ্ড প্রকাণ্ড চোখ আর রূপলি আঁশ। জালে জড়ানো হাতটা ছাড়াবার প্রাণপণ চেষ্টা করছিল দানো, এবং শেষ পর্যন্ত ছাড়িয়েও নিলে। কোমরের কাছে সরু বেল্টে বাঁধা ছুরিটা খসিয়ে সে জাল কাটতে লাগল। শিকারের উত্তেজনায় চাপা গলায় বালতাজার বললে, ও আর কাটতে হচ্ছে না বাছাধন। কিন্তু অবাক হয়ে সে দেখলে যে ছুরিতে সত্যিই তার কাটছে। নিপুণ কায়দায় দানো ফুটোটা বাড়িয়ে চলল, আর তাড়াতাড়ি তাকে ডাঙায় টেনে তোলার চেষ্টা করল ডুবুরিরা। কিন্তু ঠিক যে মুহূর্তে মনে হল শিকার মুঠোয় এসে গেছে, তখনই দানো কাটা ফুটোটা দিয়ে গলে জলে ঝাঁপিয়ে পড়ল। ঝকমকে জলবিন্দুর ফোয়ারা তুলে মিলিয়ে গেল গভীরে। হতাশ হয়ে জাল ছেড়ে দিলে সবাই। খাসা ছুরি, তার পর্যন্ত কাটে, তারিফ করে বললে বালতাজার। মাথা নিচু করে জুরিতা এমনভাবে জলের দিকে চেয়ে রইল যেন তার সমস্ত ধনের ভরাডুবি হয়েছে ওখানেই। তারপর মাথা তুলে পুরুষ্ট গোপ নেড়ে লাঠি মারলে মাটিতে, চেঁচালে, এ চলতে পারে না, বরং তোর গুহায় তুই পটল তুলবি, কিন্তু আমি ছাড়ব না। টাকার পরোয়া না করে ডুবুরি নামাবো, গোটা খাঁড়ি ছেয়ে ফেলবো জালে আর ফাঁদে। আমার হাত থেকে তোকে পালাতে হচ্ছে না। নির্ভীক এক রক্ষা লোক সে। ধমনীতে তার এককালের বিজয়ী স্পেনিয়র্ডদের রক্ত তো আছে, উপলক্ষটাও লড়বার যোগ্য। কাজে নামল জুরিতা। খাঁড়ির তলে নানা দিকে তারের বেড়া দিল সে, মাঝে মাঝে ফাঁদ পাতলে, কিন্তু আপাতত তাতে ধরা পড়ল কেবল মাছ। দড়িয়ার দানো যেন একেবারে হাওয়া হয়ে গেছে, কোনো চিহ্নই তা দেখা গেল না। পোষা ডলফিনটা রোজ দেখা দিত খাঁড়িতে, ঘোঁধ ঘোঁধ করত, ডুব দিত, যেন বেড়াতে যাবার জন্য ডাক দিচ্ছে তার বন্ধুকে। বন্ধুকে কিন্তু দেখা গেল না। ডলফিনটাও শেষবারের মতো রেগে ঘোঁধ ঘোঁধ করে সাঁতরে গেল খোলা সমুদ্রে। খারাপ হয়ে উঠল আবহাওয়া, পূবালি হাওয়া দিতে লাগলো সমুদ্রে। তল থেকে ওঠা বালিতে ঘোলা হয়ে উঠল জল। তলে কি হচ্ছে সেটা ঠাওয়ার করা অসম্ভব হয়ে উঠল। তরঙ্গ ভঙ্গের দিকে জুরিতা ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে পারত তীরে। একের পর এক ঢেউ আসত উত্তাল, আছড়ে পড়ত সশব্দে, ফোঁস ফোঁস করে তা ভেজা বালিতে নুড়ি আর ঝিনুক নিয়ে গড়াতে গড়াতে গিয়ে পৌঁছ জুরিতার পায়ের কাছে। না, এতে কিছু হবে না, বললে জুরিতা, অন্য কিছু একটা পন্থা বার করার দরকার। দানো ডেরা নিয়েছে সমুদ্রের তলে, বেরোতে চাইছে না সেখান থেকে। ওকে ধরতে হলে ওই তলেই নামতে হবে, তাতে সন্দেহ নেই। বালতাজার নতুন একটা জটিল ফাঁদ বানাচ্ছিল। তার দিকে ফিরে জুরিতা বললে, বুয়েনাস আইরেসে গিয়ে অক্সিজেন সেট সমেত দুটো ডুবুরি পোশাক কিনে আন, সাধারণ পোশাকে কিছু হবে না। দানো অনায়াসে টিউব কেটে দেয়। তাছাড়া জলের তলে কিছুটা সফরও করতে হবে, ইলেকট্রিক টর্চ আনতেও ভুলিস না। পরের দিন
ভোরে প্রচণ্ড ঢেউ সত্ত্বেও জুরিতা আর বালতাজার ডুবুরি পোশাক পরে জলে নামল। বেশ একটু মুশকিলই হয়েছিল গুহামুখে জালগুলো ছাড়াতে, তাহলেও সংকীর্ণ প্রবেশপথটায় ঢুকলে তারা। নিরন্ধ্র অন্ধকার ঘিরে ধরল তাদের, পায়ের ওপর দাঁড়িয়ে ছোড়া বার করে টর্চ জ্বালালে তারা। ছোট ছোট মাছগুলো প্রথমটা ভয় পেয়ে সরে গেল, তারপর শ্যামা পোকার মতো ঝাঁক ধরে এলো তার নীলাভ কিরণের দিকে। হাত দিয়ে তাদের তাড়ালে জুরিতা, ওদের আঁশের ঝলক চোখ ধাঁধিয়ে যাচ্ছিল তার। গুহাটা বেশ বড়, অন্তত 4 মিটার উঁচু, 5-6 মিটার চওড়া। কোনা কানাজ খুঁজে দেখল ওরা, সব ফাঁকা, কেউ এখানে থাকে না, শুধু সমুদ্রের ঢেউ আর বড় বড় মাছদের বিপদ থেকে ছোট ছোট মাছগুলো আশ্রয় নেই এখানে। সন্তর্পণে পা ফেলে জুরিতা আর বালদাজার এগিয়ে গেল সামনের দিকে। গুহাটা ক্রমশ সংকীর্ণ হয়ে আসছিল। হঠাৎ বিস্ময়ে থেমে গেল জুরিতা। টর্চের আলো পড়ল পথ আটকানো একটা মোটা লোহার গড়াদের উপর। নিজের চোখকে বিশ্বাস হচ্ছিল না জুরিতার। লোহার ডান্ডা ধরে সে ঝাঁকুনি দিয়ে তা খোলার চেষ্টা করলে, কিন্তু পারলে না। আলো ফেলে ফেলে জুরিতা বুঝলে যে গড়াজটা পাথরের গা ফুটো করে পাকা পোক্তভাবে বসানো। ভেতরে শেকল আর তালাও রয়েছে, এ এক নতুন প্রহেলিকা। দরিয়ার দানোর শুধু বুদ্ধি আছে তাই নয়, অসাধারণ সব দক্ষতাও আছে। ডলফিনকে তালিম দিয়েছে সে, লোহার কাজও জানে। তার সামুদ্রিক আশ্রয় রক্ষার জন্য লোহার মজবুত বেড়াও দিতে পেরেছে। কিন্তু এ যে অবিশ্বাস্য, জলের তলে কামারশালা হয় কি করে? তার মানে সে শুধু জলে বাস করে না, অন্তত বেশ কিছু কালের জন্য ডাঙায় এসে থাকে। রক দপদপ করতে লাগল জুরিতার, যেন অক্সিজেন ফুরিয়ে আসছে, অথচ জলের তলে ও আছে মাত্র কয়েক মিনিট। বালতাজারকে ইশারা করলে জুরিতা, গুহা থেকে তারা বেরিয়ে এলো। এখানে আর তাদের করবার কিছু নেই, উঠে এলো উপরে। আরাউকানিরা অধীর হয়ে অপেক্ষা করছিল। অক্ষত দেহে ওদের ফিরতে দেখে খুশি হয়ে উঠল তারা। হেলমেট খুলে দম নিয়ে জুরিতা বললে, কি মনে হয় তোর বালতাজার? বালতাজার হতাশার ভঙ্গি করলে, আমার মনে হচ্ছে অনেক দিন আমাদের এখানে বসে থাকতে হবে। দানু নিশ্চয়ই মাছ খেয়ে বেঁচে থাকে, আর মাছ ওখানে অজস্র, খিদের জ্বালায় বেরিয়ে আসবে এমন নয়। বাকি থাকছে শুধু ডিনামাইট দিয়ে গড়াদটা উড়িয়ে দেওয়া। তোর মনে হচ্ছে না যে গুহাটার দুটো পথ থাকতে পারে, একটা সমুদ্রে আর একটা ডাঙায়? বালতাজার সে কথা ভাবেনি। ভেবে দেখতে হয়, এলাকাটা সন্ধান করে দেখার কথা কেন যে মনে হয়নি আগে, বললে জুরিতা। এবার সে তীর ভূমিতে সন্ধান শুরু করলে। তীরে একটা সাদা পাথরের উঁচু দেওয়াল দেখতে পেল জুরিতা, অন্তত 10 হেক্টর জমি তা দিয়ে ঘেরা। দেওয়াল ঘুরে দেখল জুরিতা, ঢোকার ফটক শুধু একটা, মোটা লোহার পাতে তা আটকানো। ভেতর থেকে দেখার একটা চোরা ফুটো সমেত ছোট একটা লোহার দরজা তাতে। এই যে একেবারে খাঁটি জেলখানা কিংবা কেল্লা, ভাবলে জুরিতা। আশ্চর্য ব্যাপার, চাষিরা এমন মোটা উঁচু দেওয়াল কখনো তোলে না। দেওয়ালে একটা ফুটোও নেই যে ভেতরে উঁকি দেওয়া যায়। চারদিক জনহীন বুনো জায়গা, চারদিকে নেড়া নেড়া ধূসর পাহাড়, কোথাও কোথাও তা কাঁটা ঝোপ কি ফণী মনসায় ঢাকা, নিচে সাগরের খাড়িটা। দেওয়ালটার চারিপাশে কয়েকদিন ঘুরে ঘুরে বেড়ালো জুরিতা, নজর রাখলে ফটকটার দিকে, কিন্তু ফটক খুলল না। ভেতরে ঢুকতে দেখা গেল না কাউকে, কেউ বেরুলও না। একটা শব্দ শোনা গেল না দেয়ালের ওপাশ থেকে। সন্ধ্যায় জাহাজে ফিরে জুরিতা বালতাজারকে ডেকে বললে, খাড়ির ওপরকার কেল্লাটায় কে থাকে তুই জানিস? জানি, খামারে যেসব রেড ইন্ডিয়ান কাজ করে তাদের আগেই জিজ্ঞেস করেছিলাম, ওখানে থাকেন সালভাতর। কে এই সালভাতর? বালতাজার বললে, ঈশ্বর। অবাক হয়ে জুরিতা তার মোটা কালো ভুরু কপালে তুললে, ঠাট্টা করছিস বালতাজার?
অলক্ষে একটু হাসলে রেড ইন্ডিয়ান। যা শুনেছি তাই বললাম। বহু রেড ইন্ডিয়ানই সলভাতারকে ঈশ্বর তাদের রক্ষক বলে মনে করে। কি থেকে তাদের রক্ষা করে? মরণ থেকে। লোকে বলে উনি সর্বশক্তিমান, অলৌকিক কাণ্ড করতে পারেন, জীবন মৃত্যু সবই ওর হাতে। খোঁড়াকে তিনি জীবন্ত পা দেন, অন্ধকে দেন ইগলের মতো জোরালো চোখ, এমনকি মরাকেও বাঁচিয়ে তোলেন। আমার মনে হচ্ছে তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়াই ভালো, নইলে টোকো দুধের মতো এইসব ভেলকিতে আমাদের মাথার ঘিলু ছানা কাটতে থাকবে। তুই নিজে সালভারের চিকিৎসা করা কোনো লোককে দেখেছিস? দেখেছি, পা ভাঙা একটা লোককে দেখেছি। সলভাতারের কাছে যাওয়ার পর সে এখন বুনো ঘোড়ার মতো ছুটে বেড়াচ্ছে। সলভাতারের আর একটি বৈশিষ্ট্যের কথা জানতে পেল জুরিতা। সলভাতারের বিশাল সম্পত্তি এখন যেখানে রয়েছে সেখানে যুদ্ধের আগে ছিল বড় একটি বাগান আর বাড়ি, সেটাও পাথুরে দেওয়াল দিয়ে ঘেরা। যতদিন তিনি ফ্রন্টে ছিলেন ততদিন বাড়িটা পাহারা দিত একজন নিগ্রো আর প্রকাণ্ড কতগুলো কুকুর। কাউকে তারা ভিতরে ঢুকতে দিত না। সম্প্রতি সলভাতার আরও বেশি গোপনীয়তার আশ্রয় নিয়েছেন। খবরগুলো সংগ্রহ করে জুরিতা স্থির করল, সলভাতার যখন ডাক্তার তখন রোগীকে ফেরাবার কোনো অধিকার তার নেই। আমার তাহলে রোগ হতে বাধা কি? রোগী হয়ে তার কাছে সে ধরা দেবে এবং তারপর দেখা যাবে। ফের লোহার ফটকটার কাছে গিয়ে ধাক্কা দিতে লাগলো জুরিতা। অবিরাম অনেকক্ষণ ধাক্কালে কিন্তু কেউ দরজা খুলল না। খেপে গিয়ে জুরিতা মস্ত এক পাথর নিয়ে বাড়ি মারতে লাগলো দরজায়। সে শব্দে মরা মানুষও জেগে উঠতে পারে। অনেক ভেতর থেকে ঘেউ ঘেউ করে উঠল কুকুর। শেষ পর্যন্ত দরজার ফুটোটা একটু খুলল। কে একজন জিজ্ঞেস করলে ভাঙা স্প্যানিশ ভাষায়, কি চাই? জুরিতা বললে, রোগী, শিগগির খুলুন, রোগী অমন করে ধাক্কাতে পারে না। শান্ত জবাব এলো ভেতর থেকে। কার একটা চোখ দেখা গেল ফুটোটায়। ডাক্তার কারো সঙ্গে দেখা করবেন না, জুরিতা উত্তেজিত হয়ে উঠল। রোগীকে ফেরাবার কোনো অধিকার তার নেই। ফুটোটা বন্ধ হয়ে গেল। দূরে সরে গেল পায়ের শব্দ। শুধু প্রাণপণে চেঁচাতে থাকলো কুকুরগুলো। গালাগালির ঝুলি শূন্য করে জাহাজে ফিরল জুরিতা। শেষ পর্যন্ত ডেকে এসে হুকুম দিলে নোঙর তুলতে। বুয়েনোস আইরেসের দিকে যাত্রা করলে জেলি মাছ। রোদ খাঁ খাঁ করছে। গম ভুট্টার ওট ক্ষেত বরাবর ধুলো ভরা রাস্তা দিয়ে হাঁটছিল এক শীর্ণ বুড়ো রেড ইন্ডিয়ান। গায়ে ছেঁড়া খোঁড়া পোশাক, কোলে তার রুগ্ন শিশু, রোদ আড়াল করার জন্য পুরনো কম্বল দিয়ে ঢাকা। শিশুর চোখ আধ বোঝা, গলায় একটা প্রকাণ্ড ফোঁড়া। থেকে থেকে বুড়ো হোঁচট খাচ্ছিল আর ভাঙা ভাঙা গলায় কাতরিয়ে একটুখানি চোখ মেলছিল বাচ্চাটা। বুড়ো থেমে সন্তর্পণে তাকে আরাম দেবার জন্য ফু দিচ্ছিল তার মুখে। শুধু প্রাণ থাকতে থাকতে পৌঁছতে পারলে হয়। গতি বাড়িয়ে বিড়বিড় করলে বুড়ো। লোহার ফটকটার কাছে এসে বুড়ো শিশুটিকে বাঁ কোলে নিয়ে ডান হাতে চারবার ধাক্কা মারলে দরজায়। ফুটোটায় কার যেন চোখ দেখা গেল। ঝনঝন করে উঠল হুড়কো, দরজা খুলে গেল। সসংকোচে চৌকট পেরোল বুড়ো। সামনে তার সাদা স্মক পরা এক বুড়ো নিগ্রো, কোঁকড়া চুল তার একেবারে সাদা। বুড়ো বললে, ডাক্তারের কাছে এসেছি, রোগে পড়েছে এটা। নীরবে মাথা নাড়লে নিগ্রো। দরজা বন্ধ করে ইশারা করলে তার সঙ্গে যেতে। চারদিকে চেয়ে দেখলে বুড়ো। চওড়া পাথর বাঁধানো একটা আঙিনায় এসে দাঁড়িয়েছে সে। তার একদিকে বাইরের উঁচু দেয়াল, অন্যদিকে আরেকটু নিচু দেয়াল দিয়ে ভেতরকার অংশ থেকে তা বিচ্ছিন্ন। একটা ঘাস নেই কোথাও, একটা গাছ নেই, ঠিক যেন জেলখানা। আঙিনার কোণে দ্বিতীয় দেওয়ালের ফটকের কাছে একটা সাদা বাড়ি, বড় বড় জানালা তাতে। বাড়ির কাছে মাটির উপর বসে আছে এক দল রেড ইন্ডিয়ান নরনারী, অনেকের সঙ্গেই ছেলে মেয়ে। প্রায় সবকটি বাচ্চাকেই পুরোপুরি সুস্থ বলে মনে হয়।
কেউ কেউ কড়ি খেলছে, কেউ বা কুস্তি লড়ছে। বুড়ো নিগ্রো কড়া নজর রাখে যাতে কেউ যেন গোলমাল না করে। বুড়ো রেড ইন্ডিয়ান বাধ্যের মতো বাড়ির ছায়াটার তলে মাটিতে বসল, ফু দিতে লাগলো শিশুটির নিশ্চল নীলচে হয়ে আসা মুখে। পাশেই তার বসেছিল ফুলো পা এক বুড়ি রেড ইন্ডিয়ান। কোলের উপর শোয়ানো শিশুটিকে দেখে সে বললে, মেয়ে? নাতনি। মাথা নেড়ে বুড়ি বললে, জলা ভূত ধরেছে তোমার নাতনিকে, তবে ওনার জোর সব ভূতের চেয়ে বেশি। জলা ভূতকে তাড়িয়ে দেবেন উনি, নাতনি তোমার ভালো হয়ে যাবে। বুড়ো সায় দিয়ে মাথা নাড়লে। সাদা স্মক পরা নিগ্র রোগীদের চক্কর দিয়ে বাচ্চা মেয়েটিকে দেখলে, তারপর দরজার দিকে ইঙ্গিত করলে। মস্ত একটা ঘরে ঢুকলো রেড ইন্ডিয়ান। পাথর বাঁধানো মেঝে, মাঝখানে সাদা চাদর বিছানো লম্বা সরু একটা টেবিল, ঘষা কাচের একটা দরজা খুলে ভেতরে ঢুকলেন ডাক্তার সালভাদর। গায়ে তার সাদা স্মক, লম্বা চওড়া চেহারা, ময়লাটে রং, কালো কালো ভ্রু, আর চোখের পাতা ছাড়া মাথায় একটিও চুল নেই। মনে হয় মাথা কামানো তার বরাবরের অভ্যেস, কেননা চাঁদির চামড়া ঠিক মুখের মতোই রোদে পোড়া। প্রকাণ্ড বাঁকা নাক, মাথা নুইয়ে কর্নিশ করে সে শিশুটিকে এগিয়ে দিল। ক্ষিপ্র ভঙ্গিতে সালভাদর সাবধানে তুলে নিলেন মেয়েটাকে। গায়ে জড়ানো নেতাকানিগুলি খুলে ছুঁড়ে ফেললেন কোণের কাছে রাখা একটা বাক্সে। রেড ইন্ডিয়ানটা সেগুলো ফের কুড়িয়ে নেবার উপক্রম করতেই সালভাদর কড়া ধমক দিলেন, খবরদার ছুঁয়ো না। তারপর মেয়েটাকে টেবিলের উপর শুইয়ে ঝুঁকে পড়লেন তার উপর। আজ অমাবস্যা, পরের অমাবস্যায় আসিস, মেয়ে তোর ভালো হয়ে যাবে, নিয়ে যাস। মেয়েটিকে তিনি নিয়ে গেলেন কাঁচের দরজার ওপাশে। স্নানাগার, অপারেশন কক্ষ আর রোগীদের থাকার ঘর আছে সেখানে। সালভাদরের পিছনে বন্ধ হয়ে যাওয়া কাঁচের দরজাটার দিকে লম্বা কর্নিশ করে বেরিয়ে গেল রেড ইন্ডিয়ানটি। ঠিক 28 দিন পর আবার খুলল সেই কাঁচের দরজা। দরজায় দেখা গেল মেয়েটিকে, গায়ে তার নতুন পোশাক, সুস্থ সবল লালচে গাল। ভয়ে ভয়ে এসে চাইল দাদুর দিকে। পিছু পিছু এলেন সালভাদর। এবার হাসি দেখা গেল ডাক্তারের মুখে। মেয়েটির মাথায় হাত বুলিয়ে বললেন, নে এবার ওকে নিয়ে যা, খুব সময়ে এসেছিলি, যা হোক আর ঘন্টা কয়েক দেরি করলেই আমার সাধ্যে কুলত না। মেয়েটিকে এসে তুলে নিয়ে জড়িয়ে ধরল বুকে। তারপর সালভাদরের সামনে হাঁটু গেড়ে বসে কান্না ভাঙা গলায় বললে, আমার নাতনির জীবন বাঁচালেন আপনি, গরিব রেড ইন্ডিয়ান আমি, নিজের জীবন ছাড়া আপনাকে আমার দেবার কিছু নেই। আমি বুড়ো কিন্তু এখনো তাগত আছে গতরে, কুকুরের মতো আপনার কাজ করে দেব, এইটুকু কৃপা আমায় করুন। কি যেন ভাবলেন সালভাদর, নতুন চাকর বাকর তিনি নিতেন খুবই অনিচ্ছায় এবং সাবধানে, যদিও করার মতো কাজ কম ছিল না। জিম বাগানটা দেখে উঠতে পারছে না, এই রেড ইন্ডিয়ানটাকে দিয়ে মনে হয় চলবে, যদিও নিগ্রো নেয়াই ডাক্তারের বেশি পছন্দ। তাহলে আসিস, তোর অপেক্ষায় থাকব। চল রে নাতনি। মেয়েটির দিকে ফিরে তাকে কোলে তুলে নিল বুড়ো। মেয়েটি কেঁদে ফেললে। তাড়াতাড়ি ওকে নিয়ে বেরিয়ে এলো খ্রিস্ট। খ্রিস্ট ফিরল দিন কয়েক পরে। ডাক্তার সালভাদর তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে চেয়ে বললেন, মন দিয়ে শোন খ্রিস্ট, কাজে নিচ্ছি তোকে, খরপোষ আর ভালো মাইনে পাবি। খ্রিস্ট হাত নেড়ে আপত্তি করলে, আমার কিছু লাগবে না, শুধু আপনার কাজ করতে চাই। চুপ করে শোন, বললেন সালভাদর, তুই সবকিছু পাবি, শুধু এক শর্তে, এখানে যা দেখবি সে সম্পর্কে একটি কথাও বলা যাবে না কাউকে, বরং নিজের জিভ কেটে কুকুরকে খাওয়াবো কিন্তু কথা বলবো না, সে দুর্ভাগ্য যাতে না হয় সেটাই দেখবি। সাদা স্মক পরা নিগ্রোটাকে ডেকে বললেন, ওকে বাগানে নিয়ে যা, জিমের হাতে তুলে দিবি। নীরবে মাথা নেড়ে নিগ্রো সাদা বাড়িটার বাইরে নিয়ে এলো খ্রিস্টকে। তারপর পরিচিত সেই আঙিনাটা পেরিয়ে দ্বিতীয় দেয়ালের লোহার ফটকে টোকা দিল। দেয়ালের ওপাশ থেকে শোনা গেল কুকুরের ডাক। ভয়ে দেওয়ালের সঙ্গে সিটিয়ে গেল খ্রিস্ট।
ভয়াবহ গর্জনে কতগুলো অদৃষ্টপূর্ব জানোয়ার ছুটে এলো তার দিকে। লালচে হলুদ গায়ের রং, তাতে কালো কালো ছোপ। এগুলোকে দেখলে খ্রিস্ট নিঃসন্দেহে ধরে নিত যেগুলো জাগুয়ার, কিন্তু এই জন্তুগুলোর গর্জন যেন কুকুরের ডাকের মতো। কুকুরগুলোর দিকে কেউটের মতো হিসিসিয়ে উঠল নেগ্রোটা। সঙ্গে সঙ্গে শান্ত হয়ে গেল তারা। ডাক থামিয়ে থাবার উপর মাথা রেখে শুয়ে পড়ল। ফের ফিসিয়ে উঠল নিগ্রো। এবার গাছে বসা খ্রিস্টকে লক্ষ্য করে হাতের ইশারায় তাকে নামতে বলল। সাপের মতো হিসিস করছিস কেন? আশ্রয়টা না ছেড়েই বললে খ্রিস্ট, জীব নেই নাকি? জবাবে শুধু গো গো করে উঠল নিগ্রোটা। নিশ্চয়ই বোবা, ভাবলে খ্রিস্ট। সালভাদারের হুঁশিয়ারিটা তার মনে পড়ল। গোপন কথা ফাঁস করলে সত্যি কি চাকর বাকরে জীব কেটে নেন নাকি সালভাদার? এই নিগ্রোটারও হয়তো জীব কাটা গেছে, কি আর করা যায়। গাছ থেকে ঝাঁপ দিল খ্রিস্ট, যথাসম্ভব অমায়িক হেসে হাত বাড়িয়ে দিলে। বন্ধুর মতো জিজ্ঞেস করলে, জিম? মাথা নাড়লে নিগ্রোটা। সজোরে করমর্দন করল খ্রিস্ট। মনে মনে ভাবলে, নরকে যখন পড়েছি তখন শয়তানকে তোয়াজ করে চলাই ভালো। হাত নেড়ে ডেকে জিম খ্রিস্টকে নিয়ে গেল বাগান দেখাতে। পাথর বাঁধানো বিষণ্ন আঙিনাটার পর সবুজ পাতা আর রঙিন ফুলের প্রাচুর্যে অবাক করা বাগানটা, সেই সঙ্গে যত রাজ্যের পশু পাখির শীষ গান হুঙ্কারে সারা এলাকাটা মুখরিত। এমন অসাধারণ সব পশু পাখি খ্রিস্ট জীবনে কখনো দেখেনি। হলদে সবুজ আঁশের ঝলক তুলে রাস্তা দিয়ে ছুটে গেল এক ছয় পেয়ে টিকটিকি। গাছ থেকে ঝুলে আছে দুমুখ এক সাপ। সাপটা লালচে দুই মুখে হিসিয়ে উঠতেই খ্রিস্ট আঁতকে সরে এলো লাফিয়ে। আরও একটা লম্বা সাপ সরে গেল পথ থেকে, দুটো পা আছে তার। লোহার জাল ঘেরা একটা শুয়োর ছানা ঘোঁধ ঘোঁধ করে উঠল। কপালে ঠিক মাঝখানে তার একটি মাত্র চোখ। গোলাপি রাস্তা দিয়ে ছুটে গেল দুটো সাদা ইঁদুর, একসঙ্গে পাশাপাশি তারা জোড়া, ফলে দাঁড়িয়েছে দুই মুখ আট পায়ের এক কিম্ভূত। একেবারে ন্যাড়া একটা গোলাপি কুকুর, তার পিঠ থেকে গজিয়ে উঠেছে বাঁদরের মতো এক জীব, সেই রকম হাত মাথা বুক। ঘোড়ার মতো লেজ দুলিয়ে ছুটে গেল দুটো লামা। খ্রিস্টর মনে হল সে এক দুঃস্বপ্ন দেখছে। চোখ রগড়াল সে, ফোয়ারার ঠান্ডা জলে মাথা ভেজালে, কিন্তু দুঃস্বপ্ন গেল না। পুকুরের জলে চোখ পড়ল মাছের পাখনা আর মাথাওয়ালা সাপ, ব্যাঙের পাওয়ালা মাছ, প্রকাণ্ড কলা ব্যাঙ, টিকটিকির মতো লম্বা তার গড়ন। ফের জায়গাটা থেকে পালাবার ইচ্ছে হল খ্রিস্টর। বালি ঢালা একটা আঙিনায় খ্রিস্টকে নিয়ে এলো জিম। আঙিনার মাঝখানে দেখা গেল খেজুর গাছে ঢাকা শ্বেত পাথরের এক ভিলা। ভিলার পিছনে কয়েকটা বাড়বাড়ি আর থাকার ঘর, তার ওপরে কাঁটা ভরা ফণিমনসার জঙ্গল চলে গেছে সাদা দেওয়াল পর্যন্ত, আরো একটা দেওয়াল, ভাবলে খ্রিস্ট। জিম তাকে নিয়ে এলো অনতি বৃহৎ একটা ঠান্ডা কামরায়, ইঙ্গিতে বোঝালে যে ঘরটা তারই জন্য। তারপর ওকে একা রেখে অন্তর্ধান হল। একটু একটু করে খ্রিস্ট তার চারপাশের এই অস্বাভাবিক জগৎটায় অভ্যস্ত হয়ে এলো। বাগানের সমস্ত জন্তু পাখি সরীসৃপী পোষমানা, কয়েকটার সঙ্গে তো খ্রিস্টর বন্ধুত্বই জমে উঠল। জাগুয়ারের মতো দেখতে যে কুকুরগুলো তাকে প্রথম দিন অমন ভয় পাইয়ে দিয়েছিল, সেগুলো এখন তার পায়ে পায়ে ঘোরে, হাত চাটে, আদর কাড়ে। লামাগুলো তার হাত থেকে খায়, টিয়ারা উড়ে এসে বসে তার কাঁধে। বাগান আর জন্তুদের দেখাশোনা করত ১২ জন নিগ্রো, সবাই জিমের মতোই নির্বাক। নিজেদের মধ্যেও কখনো তাদের আলাপ করতে দেখেনি খ্রিস্ট। প্রত্যেকেই নিজের নিজের কাজ করে যেত চুপচাপ। জিম ছিল ওদের সর্দারের মতো, সবার কাজকর্ম বরাদ্দ আর দেখাশোনা করত সে। আর অবাক কাণ্ড, খ্রিস্টকে করা হলো কিনা এই জিমেরই সহকারী। কাজ তেমন কিছু বেশি ছিল না, খাওয়া দাওয়া ছিল ভালোই,
অন্য কোনো অসুবিধাও নেই। শুধু একটি জিনিস তাকে অস্থির করে তুলত, নিগ্রোগুলোর এই মর্মান্তিক নীরবতা। তার দৃঢ় বিশ্বাস হয়েছিল যে সালভাতা নিশ্চয়ই তাদের জীবন কেটে ফেলেছেন। তাই সালভাতা যখন মাঝে মধ্যে তাকে ডেকে পাঠান, তখন প্রতিবারই সে ভাবত এই এবার তার জীব কাটা যাবে। তবে অচিরেই জীবের ভয় তার কমে এল। একদিন তার চোখে পড়ল অলিভ গাছের ছায়ায় চিত হয়ে শুয়ে ঘুম দিচ্ছে জিম, মুখটা তার হাঁ করা। এই সুযোগে খ্রিস্ট সন্তর্পণে তার মুখের ভিতরটায় উঁকি দিয়ে দেখলে বুড়ো নিগ্রো জীব যথাস্থানেই আছে। সেই থেকে দুশ্চিন্তা তার গেল। সালভাতারের দিন ছিল কড়া রুটিন বাধা। 7টা থেকে 9টা পর্যন্ত রোগী দেখতেন, 9টা থেকে 11টা পর্যন্ত অস্ত্রোপচার, তারপর চলে যেতেন নিজের ভিলায়, ল্যাবরেটরিতে কাজ করতেন। সালভাতারের বিশ্বাস অর্জন করলেও খ্রিস্ট তৃতীয় দেওয়ালটির ওপাশে যাবার অধিকার পায়নি, আর এইটাই তাকে টানত বেশি। একবার দুপুরে সবাই যখন একটু গড়িয়ে নিচ্ছে, তখন খ্রিস্ট ছুটে যায় সেদিকে। খ্রিস্ট লক্ষ্য করল জায়গাটা ওপরকার বাগানের চেয়ে আকারে ছোট, একেবারে খাড়াই নেমে গেছে সাগরে, দেওয়ালের মতো একটা পাহাড় উঠেছে সেখানে। নিশ্চয়ই সাগরটা সে দেওয়ালের ওপাশেই, তরঙ্গ ভঙ্গের গর্জন ভেসে আসত সেখান থেকে। সালভাতারের কাছে গিয়ে সে বলল, ডাক্তার, শিগগিরই আন্দিজ পাহাড়ে যাব, হয়তো অনেকদিনের জন্যে, তাই অনুমতি দিন একবারটি মেয়ে আর নাতনির সঙ্গে দেখা করে আসি। কেউ তার বাড়ি ছেড়ে যাক, এটা সালভাতার চাইতেন না, তাই নিঃসঙ্গ লোকেদেরই তিনি পছন্দ করতেন। সালভাতারের চোখের দিকে তাকিয়ে নীরবে অপেক্ষা করে রইল খ্রিস্ট। ডাক্তার বললেন, শর্ত ভুলিস না, মুখ বন্ধ রাখবি, এখন যা, 3 দিনের মধ্যে ফিরবি। আজও যদি সে না আসে, তাহলে তোর ভরসা আমায় ছাড়তে হবে বালতাজার, আরো পাকা লোক বহাল করব, যারা কাজে দেবে, বললে জুরিতা অধীরের মতো হাত বুলালে পুরুষ্ট মোচটায়। এখন তার পরনে শহুরে সাদা স্যুট, মাথায় পানামা হ্যাট। সালভাতারের কাছে চর হিসেবে ভাই খ্রিস্টকে পাঠিয়েছে বলেই নিজেরই তার আফসোস হচ্ছিল। বয়সে খ্রিস্ট বালতাজারের চেয়ে 10 বছরের বড়, এত বয়সেও শক্তি ও ক্ষিপ্রতা তার কমেনি। সূর্যের শেষ রশ্মিতে ভেসে উঠল টিলার ওপাশ থেকে ওঠা ধুলোর কুণ্ডলী, তীক্ষ্ণ টানা একটা শীষ শোনা গেল। চঞ্চল হয়ে উঠল বালতাজার, ওই এলো তাহলে, চটপট পা চালিয়ে আসছিল খ্রিস্ট। এখন আর তাকে মোটেই এক জীর্ণ বৃদ্ধ রেড ইন্ডিয়ান বলে মনে হচ্ছিল না। জুরিতা জিজ্ঞেস করল, তা কি দরিয়ার দানোর সঙ্গে দেখা হলো? এখনো হয়নি, তবে ওখানেই আছে সে, সালভাতার তাকে রাখে 4 নম্বর দেওয়ালের ওপাশে। বড় কথা, সালভাতারের চাকরি করছি, আমায় সে বিশ্বাস করে। ধৈর্য ধরতে হবে, সালভাতার আমায় বিশ্বাস করে বটে, তবে সে শুধু ওই 4 নম্বর দেওয়ালটি পর্যন্ত। আগে দরকার আমায় সে একেবারে অন্তরঙ্গের মতো বিশ্বাস করুক, তাহলে নিজেই সে আমায় দানোকে দেখাবে। তাহলে তাহলে এই ডাকাত পড়বে সালভাতারের ওপর, জুরিতার বুকে টোকা দিলে খ্রিস্ট, আর আমি নিজের বুকে চাপড় মারলে সে। একজন প্রভুভক্ত আরাউকানি তার জীবন বাঁচাব, তখন সালভারের বাড়ির কিছুই গোপন থাকবে না খ্রিস্টর কাছে। তা ফন্দিটা খারাপ নয়, ঠিক করে নিলে কোন পথ দিয়ে সালভাতারকে নিয়ে যাবে খ্রিস্ট। রওনা দেবার আগের দিন আমি দেওয়ালের ওপাশে লাল পাথর ছুঁড়ে দেব, তৈরি থাকবেন। পাম্পাস অধিবাসী আধা বুনো উপজাতি গাউজদের পোশাকে সেজে জুরিতা বালতাজার আর বন্দরে ভাড়া করা জন দশে খুনে রীতিমতো সশস্ত্র হয়ে ঘোড়ার পিঠে ওঁত পেতেছিল বসতি থেকে অনেক দূরে। হুড় মুড়িয়ে ডাকাত এসে পড়ল। দেখতে না দেখতেই তারা সালভাতার, খ্রিস্ট আর 3 জন নিক্রোর হাত পা বেঁধে ফেলল। ভোরের কিছু আগে সন্তর্পণে কে যেন ছেঁচড়ে এলো সালভাতারের কাছে। আমি আস্তে করে বললে খ্রিস্ট, বাঁধন আমি খুলে ফেলেছি,
গুড়ি মেরে বন্দুকধারী ডাকাতটার কাছে গিয়ে শেষ করে দিয়েছি ওকে। বাকিরা সবাই নেশায় বেঘোর। ড্রাইভার গাড়ি সারিয়ে রেখেছে, তাড়াতাড়ি করা দরকার। ঝটপট গাড়িতে উঠে বসল সবাই। নিগ্র ড্রাইভার স্টার্ট দিল, ছুটে বেরিয়ে গেল মোটর। খ্রিস্ট ভেবেছিল সালভাতার তার কাছে এসে বলবেন, খ্রিস্ট তুই আমার জীবন বাঁচিয়েছিস, এবার তোর কাছ থেকে আমার লুকোবার কিছু নেই, চল তোকে দানো দেখাবো। কিন্তু তেমন কোনো লক্ষণ সালভাতারে দেখা গেল না। খ্রিস্ট গজগজ করে উঠল, নিজেই ফাঁদে পড়ে গেলাম। কিন্তু করবার কিছু ছিল না, তাই সালভাতারের এই শেষ অদৃশ্য বাগানটাই সে দেখবে ঠিক করল। বাগানের প্রান্ত পর্যন্ত এগোল খ্রিস্ট। বাগান আর উপসাগরের মাঝখানকার দেওয়ালটার কাছে দেখা গেল প্রকাণ্ড একটা চৌকো সুইমিং পুল, চারদিকে গাছ বসানো, আয়তনে অন্তত 500 বর্গমিটার, গভীরতায় 5 মিটারের কম নয়। খ্রিস্ট কাছে আসতেই কি একটা প্রাণী সব হয়ে ঝোপ ছেড়ে ঝাঁপিয়ে পড়ল পুলে, ছিটকে উঠল জল, দুরু দুরু বুকে থেমে গেল খ্রিস্ট। ওই বটে দরিয়ার দানো, শেষ পর্যন্ত খ্রিস্ট তাকে দেখতে পাবে তাহলে। কাছে এসে স্বচ্ছ জলে তাকিয়ে দেখল খ্রিস্ট, পুলের তলে শ্বেত পাথরের পাটার উপর বসে আছে একটা মস্ত বানর। কিছুটা ভয় আর কিছুটা কৌতূহলে সে জলের তল থেকে চেয়ে দেখছিল খ্রিস্টর দিকে। অবাক হয়ে খ্রিস্ট আপনা থেকে হেসে উঠল, যে দানর ভয়ে জেলেরা মরছে সে কিনা এক জলস্থলবাসী বানর। শোনা গেল সালভাতারের গলা, খ্রিস্ট তুই কোথায়? আমি এখানে। চল খ্রিস্ট যাই। পাহাড়ের গায়ে গোপন দরজাটার কাছে এসে বললেন, দেখে রাখ দরজাটা খোলে এইভাবে। খসখসে দরজাটার ওপরকার ফুলোটা টিপলেন সালভাতার, যা খ্রিস্ট আগেই জানে। ভাবলে ডাক্তারের একটু দেরি হয়ে গেছে, দানোকে আমি আগেই দেখে নিয়েছি। বাগানে ঢুকল দুজনে, লতায় ঢাকা বাড়িটা ঘুরে সালভাতার এগিয়ে গেলেন সুইমিং পুলের দিকে। বানরটা তখনও বসে আছে জলের তলে। বানরটার দিকে কোনো মন দিলেন না সালভাতার, শুধু হাত নেড়ে যেন ওটাকে সরে যেতে বললেন। সালভাতার নিচু হয়ে ঘাসের মধ্যে লুকানো একটা ছোট্ট সবুজ পাতে জোরে চাপ দিলেন। একটা চাপা শব্দ হল, পুলের চারপাশ দিয়ে খুলে গেল কতগুলো হ্যাচ। মিনিট খানেকের মধ্যেই অদৃশ্য হল সমস্ত জল। কোত্থেকে বেরিয়ে এলো একটা লোহার সিঁড়ি, নেমে গেছে তার তল পর্যন্ত। চল খ্রিস্ট। পুলের নিচে নামল তারা, একটা পাটায় চাপ দিলেন সালভাতার। সঙ্গে সঙ্গে পুলের মাঝখানে 1 বর্গ মিটার চওড়া একটা নতুন হ্যাচ খুলে গেল। সেখান থেকে লোহার সিঁড়ি নেমে গেছে মাটির কোন অতলে। সালভাতারের পেছন পেছন সেটা বেয়ে নিচে নামতে শুরু করল খ্রিস্ট। অনেকক্ষণ ধরে নামল তারা। হ্যাচের মধ্যে দিয়ে ফিকে আলো আসছিল নিচে, অচিরে সেটাও ফুরিয়ে গেল। চারদিক থেকে তাদের ঘিরে ধরল জমাট অন্ধকার। হোঁচট খাস নে খ্রিস্ট, প্রায় এসে গেছি। থেমে দেওয়াল হাতড়াতে লাগলেন সালভাতার। সুইচের শব্দ হল, জ্বলে উঠল ঝলমলে আলো। দেখা গেল তারা দাঁড়িয়ে আছে একটা চুনা পাথরের গুহায়। সামনে একটা ব্রোঞ্জের দরজা, তাতে সিংহের মুখ থেকে ঝুলছে কড়া। একটা কড়া টানলেন সালভাতার, ভারী পাল্লাটা আলগোছে খুলে গেল। অন্ধকার একটা হলে ঢুকল ওরা। ফের সুইচের শব্দ হল, অস্বচ্ছ একটা গোলাকার বাতিতে আলো হয়ে উঠল বিদীর্ণ গুহাটা। একটা দেওয়াল তার কাঁচের, আরেকটা সুইচ টিপলেন সালভাতার। গুহা ঢেকে গেল অন্ধকারে, আর কাঁচের ওপাশের এলাকাটা সুস্পষ্ট হয়ে উঠল জোরালো সার্চ লাইটে। মনে হল সেটা যেন একটা প্রকাণ্ড অ্যাকোয়ারিয়াম অথবা সমুদ্রের তলদেশে কাঁচের একটা বাড়ি। মাটি থেকে উঠেছে সামুদ্রিক উদ্ভিদ, প্রবালের ঝাড়, ছল বলিয়ে উঠছে মাছ। হঠাৎ খ্রিস্ট চোখে পড়ল ঝোপ ঝাড় থেকে বেরিয়ে আসছে মানুষের মতো দেখতে একটা প্রাণী। দুই চোখ তার ডিপ ডিপ, বড় ব্যাঙের মতো পায়ের পাতা, গায়ে নীলাভ রূপলি আঁশ,
ক্ষিপ্র সাঁতার দিয়ে প্রাণীটা উঠে এলো কাঁচের দেওয়ালের কাছে। সালভাতার বললেন, চশমা দস্তানা খুলে ফেল। বাধ্যের মতো অজানা প্রাণীটা চশমা দস্তানা খুলতেই খ্রিস্ট দেখলে সামনে তার দাঁড়িয়ে আছে সুকুমার এক তরুণ। আলাপ করে নে, এ হলো ইকথিয়েডার অথবা মৎস্যপুরুষ কিংবা উভচর, এই হলো দরিয়ার দানো। পরিচয় দিলেন সালভাতার। অমায়িক হেসে তরুণ হাত বাড়িয়ে দিল খ্রিস্টর দিকে। স্প্যানিশ ভাষায় বললে, নমস্কার। নীরবে করমর্দন করল খ্রিস্ট। বিস্ময়ে তার মুখে কথা ফুটল না। সালভাতার বললেন, দিন কয়েকের জন্য তুই ইকথিয়েডারের কাজ করবি, যদি ঠিকমতো করতে পারিস তাহলে এখানেই তোর পাকা চাকরি হবে। নীরবে মাথা নাড়ল খ্রিস্ট। সালভাতার ঠিক করলেন পাহাড়ে যাবেন, তবে খ্রিস্টকে সঙ্গে নেবেন না, কেননা ইকথিয়েডারের পরিচর্যা সে ভালোই করছিল। এতে ভারী খুশি হয়ে উঠল খ্রিস্ট। সালভাতারের অনুপস্থিতিতে সে অবাধে বালতাজারের সঙ্গে দেখা করতে পারবে। এর মধ্যে বালতাজারের কাছে সে খবর পাঠিয়েছিল যে দানোর সন্ধান মিলেছে, তাকে হরণ করার ফন্দি ঠিক করাই এখন বাকি। খ্রিস্ট এখন থাকে লতা ঢাকা সাদা বাড়িটায়, প্রায়ই দেখা হয় ইকথিয়েডারের সঙ্গে, চট করেই বন্ধুত্ব হয়ে গেছে ওদের। দিনে যখন গরম পড়ত, ইকথিয়েডার তখন তার ভূগর্ভ গুহায় নেমে কোথাও না কোথাও ভেসে যেত। সাদা বাড়িটায় সে আসত গরমের ঝাঁজ কমে গেলে, ভোর পর্যন্ত থাকত সেখানে। বাড়িটা বেশি বড় নয়, কামরা মাত্র চারটি। রান্নাঘরের কাছে একটি ঘরে ঠাঁই নেয় খ্রিস্ট, পাশেই খাবার ঘর, তারপর মস্ত এক গ্রন্থাগার, আর শেষের সবচেয়ে বড় ঘরটা ছিল ইকথিয়েডারের নিদ্রাকক্ষ, তার মাঝখানে ছিল সুইমিং পুল। সালভাতারকে ইকথিয়েডার ডাকত বাবা বলে, কিন্তু তাতে সন্দেহ ছিল খ্রিস্টর। ইকথিয়েডারের মুখ আর হাতের রং অনেক ফর্সা, কিন্তু হয়তো সেটা তার দীর্ঘকাল জলবাসের জন্য। নিখুঁত ডিম্বাকার মুখ, খাড়া নাক, পাতলা ঠোঁট, জলজল চোখ, এসবের ফলে তাকে বরং মনে হতো আরাউকানি উপজাতির লোক, খ্রিস্টর নিজের জাত। খ্রিস্টর খুব দেখতে ইচ্ছে হতো ইকথিয়েডারের গায়ের রংটা ঠিক কিরকম, কিন্তু অজানা কি একটা জিনিসে তৈরি আঁশ আঁশ পোশাকে তা পুরোপুরি ঢাকা। সে জিজ্ঞেস করেছিল, রাত্রে তোমার পোশাক ছাড়ো না? কি দরকার, আসে আমার কষ্ট হয় না, বরং আরাম পাই, কানকো কি চামড়ায় নিঃশ্বাস নিতে অসুবিধা নেই, তাছাড়া এটা বর্ম, হাঙরের দাঁত বা ধারালো ছুরিতেও ফুটো হবে না, শুতে শুতে বলেছিল ইকথিয়েডার। চশমা দস্তানা পরো কেন? দস্তানায় তাড়াতাড়ি সাঁতরাতে সুবিধে হয়, আর ঝড়ে যখন তল থেকে বালি ওঠে তখন চোখ বাঁচায় চশমা। এখনো তুমি খাড়িটায় সাঁতরে বেড়াও? সাঁতরাই বই কি, তবে পাশের টানেলটা দিয়ে, কারা যেন আমায় একবার জালে প্রায় ধরে ফেলেছিল, এখন আমি খুব হুঁশিয়ার হয়ে চলি। বটে, তার মানে সাগরে পৌঁছবার আরেকটা টানেলও আছে? একটা কেন, অনেক আছে। আর দুশ্মন নেই সমুদ্রে? তাও আছে, হাঙর, অক্টোপাস, তবে আমি ওদের ডরাই না, আমার কাছে ছোরা আছে। খ্রিস্ট ভাবল, জুরিতা ঠিকই ভেবেছে, এ ছোকরাকে ধরার জন্য খাটা নিরর্থক নয়। তারপর হঠাৎ খ্রিস্টর দিকে তার বড় বড় বিষণ্ন চোখ তুলে বললে, খ্রিস্ট, আমি একটা মেয়ে দেখেছি, সমুদ্রের তলেও অমন সুন্দর প্রাণী আমি কখনো দেখিনি। ডলফিনের পিঠে আমি তীর বরাবর ভেসে যাচ্ছিলাম, বুয়েনাস আইরাসের কাছে তীরে ওকে দেখি, নীল চোখ, সোনালি চুল, কিন্তু আমায় দেখতে পায় সে, ভয় পেয়ে ছুটে পালায়। তারপর খানিকটা চুপ করে থেকে খুব আস্তে করে বললে, একবার ডুবন্ত একটি মেয়েকে আমি বাঁচিয়েছিলাম, তখন লক্ষ্য করিনি মেয়েটি দেখতে কেমন, হয়তো সেই মেয়েটাই, মনে হচ্ছে যেন ও মেয়েটিরও চুল ছিল সোনালি। তারপর তুমি কি করলে? অপেক্ষা করে রইলাম, কিন্তু ও আর ফিরল না।
খ্রিস্ট সত্যি কি আর কখনো তীরে আসবে না? হয়তো মেয়েটি তীরে আসবে না, কিন্তু ওকে খুঁজে বার করতে তোমায় সাহায্য করব। শহরের পোশাক পরে আমার সঙ্গে শহরে চলো, তাহলে আমি ওকে দেখতে পাব। উল্লসিত হয়ে উঠল ইকথিয়ান্ডার। এখনই চল তাহলে, এখন অনেক দেরি হয়ে গেছে, পায়ে হেঁটে শহরে পৌঁছানো অত সহজ নয়। আমি যাব ডলফিনের পিঠে আর তুই যা স্থির দিয়ে। সাগরের খাঁড়িটা সাঁতরে ইকথিয়ান্ডার তীরে এসে উঠল। সাদা রঙের একটা স্যুট নিয়ে খ্রিস্ট আগেই সেখানে অপেক্ষা করছিল। সেটার দিকে এমন দৃষ্টিতে তাকালো ইকথিয়ান্ডার যেন একটা সাপের খোলস আনা হয়েছে তার জন্য। দীর্ঘ নিঃশ্বাস ফেলে সে ওটা পড়তে শুরু করলে। কিন্তু ভুল হয়েছিল খ্রিস্টর। হইচই লোকজন ধুলো গুমোটে একেবারে কাহিল হয়ে পড়ল ইকথিয়ান্ডার। ভিড়ের মধ্যে সে খুঁজছিল শুধু মেয়েটাকেই। বেলা গড়িয়ে এলো দুপুর, অসহ্য হয়ে উঠল গরম। ছোট একটা রেস্তোরাঁয় গিয়ে কিছু খাবার প্রস্তাব দিল খ্রিস্ট। ঘরটা মাটির তলে, তাই বেশ ঠান্ডা, কিন্তু গুমট আর গোলমাল খুব বেশি। পেট ভরে ঠান্ডা জল খেল ইকথিয়ান্ডার, খাবার ছুঁয়েও দেখল না। পয়সা মিটিয়ে ওরা বেরিয়ে পড়ল রাস্তায়। মাথা নিচু করে দম টেনে টেনে খ্রিস্টর পিছু পিছু চলল ইকথিয়ান্ডার। পেরিয়ে গেল সাদা সাদা বাড়ি, ফণিমনসার ঝাড়, পিচ আর জলপাই গাছের বাগান। খ্রিস্ট তাকে নিয়ে যাচ্ছিল নয়া বন্দরে, ভাই বালতেজারের কাছে। সাগরের কাছে এসে ইকথিয়ান্ডার তৃষ্ণার্তের মতো আর্দ্র বাতাস টানতে লাগল। ইচ্ছে হচ্ছিল পোশাক ছুঁড়ে ফেলে সমুদ্রে ঝাঁপিয়ে পড়ে। আধো অন্ধকার একটা দোকানের মধ্যে নামল তারা। অন্ধকারে চোখ একটু সয়ে আসতেই ভারী অবাক হল ইকথিয়ান্ডার। দোকানটা ঠিক যেন এক সমুদ্রতলের কোণ। তাকগুলোর এমনকি মেঝের একাংশও ছোট বড় নানা রকম শাঁখ আর কড়িতে ভরা। সিলিং থেকে ঝুলছে প্রবালের ঝাড়, তারা মাছ, শুকনো কাঁকড়া, স্টাফ করা মাছ, অদ্ভুত সব সামুদ্রিক জীব। খ্রিস্ট তাকে বসালে একটা পুরনো বেতের কেদারায়। একটু জুড়িয়ে নাও এখানে, জায়গাটা চুপচাপ ঠান্ডা। হাঁক দিলে বালতাজার গুত্তে রে, খ্রিস্ট নাকি? অন্য ঘর থেকে আওয়াজ ভেসে এলো, ভেতরে আয়। নিচু দরজাটা দিয়ে ঢোকার জন্য কুঁজো হলো খ্রিস্ট। ও ঘরটা বালতাজারের ল্যাবরেটরি। এখানে সে পাতলা অ্যাসিড দিয়ে ভিজিয়ে মুক্তার জেল্লা ফেরাত। ঢুকে ভালো করে দরজা বন্ধ করে দিল খ্রিস্ট। সিলিংয়ের কাছে ছোট একটা জানলা দিয়ে ক্ষীণ আলো পড়ছিল পুরনো কালচে হয়ে আসা টেবিলের ওপরকার নানা রকম শিশি বয়ামের গায়ে। নিয়ে এসেছিস ওকে? বসে আছে ও ঘরে। দরজার কাছে এসে কৌতূহলে উঁকি দিলে বালতাজার। কই দেখছি না তো, কাউন্টারের কাছে চেয়ারে বসে আছে। আরে দেখতে পাচ্ছি না, সেখানে তো দেখছি গুত্তি বেড়ে। দ্রুত দরজা খুলে খ্রিস্ট সমেত দোকানঘরে ঢুকল বালতাজার। ইকথিয়ান্ডার নেই, অন্ধকার কোণে দাঁড়িয়ে আছে একটা মেয়ে, বালতাজারের পালিতা কন্যা গুত্তিয়েরে। রূপের খ্যাতি তার নয়া বন্ধ ছাড়িয়েও অনেক দূর ছড়িয়েছে। বাপ জেঠা যখন ঘরে ঢুকল, মেয়েটি তখন দাঁড়িয়েছিল মাথা নিচু করে। খ্রিস্ট বলল, কেমন আছিস রে গুত্তিয়েরে, ছোকরাটি গেল কোথায়? মেয়েটি বলল, যখন ঘরে ঢুকি আমার দিকে কেমন অদ্ভুত ভাবে চেয়ে রইল, মনে হলো যেন ভয় পেয়েছে, তারপর হঠাৎ বুক চেপে ধরে ছুটে পালালো, চাইতে না চাইতেই উধাও। খ্রিস্ট মনে মনে ভাবল, তাহলে গুত্তিয়েরই সেই মেয়ে। হাঁপাতে হাঁপাতে সাগর তীরের রাস্তাটা বরাবর ছুটছিল সে। সাংঘাতিক এই শহরটা শেষ হতেই সে পথ ছেড়ে সোজা নেমে গেল তীরে। পাথরগুলোর মাঝখানে আড়াল নিয়ে সে চট করে পোশাক ছেড়ে তা পাথরের তলে লুকিয়ে রাখল, তারপর ঝাঁপিয়ে পড়ল জলে। খাঁড়িটা যখন আর বেশি দূরে নয়, তখন জলের উপর মাথা তুললে ইকথিয়ান্ডার। ঢেউয়ের মধ্যে একদল ডলফিনকে হুটোপুটি করতে দেখে সে জোরে হাঁক দিলে,
মস্ত একটা ডলফিন সাড়া দিয়ে ঘুঁত ঘুঁত করে উঠল। ঢেউ কেটে কখনো ডুবে কখনো ভেসে তেল তেলে কালো পিঠটার ঝলক তুলে বন্ধুর দিকে সাঁতরে এলো সে। প্রচণ্ড দুর্ভাবনা হয়েছিল খ্রিস্টর, তিন দিন দেখা নেই ইকথিয়ান্ডরের। ফিরল সে ক্লান্ত ফ্যাকাশে মূর্তিতে, তবে হাসি খুশি। খ্রিস্ট কড়া গলায় জিজ্ঞেস করলে, কোথায় গিয়েছিলি? ইকথিয়ান্ডর বললে, সমুদ্রতলে। মুক্ত ব্যাপারী বালতাজারের দোকানে হঠাৎ নীলময়না মেয়েটিকে দেখে ইকথিয়ান্ডর হতচকিত হয়ে ছুটে গিয়ে সমুদ্রে ঝাঁপিয়ে পড়েছিল। এখন কিন্তু তার ফের মেয়েটির সঙ্গে পরিচয় করার ইচ্ছে হতে লাগল। একবার সে ঠিক করল মুক্ত ব্যাপারীর দোকানে গিয়েই ঢুকবে। দরজা খোলা ছিল, বুড়ো রেড ইন্ডিয়ানকে দেখা গেল, কিন্তু সেখানে মেয়েটি ছিল না। তীরে ফিরে এলো ইকথিয়ান্ডর। হঠাৎ পাথুরে তীরের উপর দেখতে পেল মেয়েটিকে। পরনে তার হালকা সাদা পোশাক, মাথায় স্ট্র হ্যাট। ইকথিয়ান্ডরকে এসে দেখতে পায়নি, শিলাটার আড়ালে ইকথিয়ান্ডর দাঁড়িয়েছিল। অবশেষে কার উদ্দেশ্যে যেন হাত নাড়ল মেয়েটি। ইকথিয়ান্ডর তাকিয়ে দেখলে লম্বা চওড়া কাঁধ এক যুবক হন হন করে এগিয়ে আসছে রাস্তা দিয়ে। গুত্তেরের ছোট্ট হাতখানা সজরে মর্দন করলে পালোয়ান। অপ্রসন্ন দৃষ্টিতে ইকথিয়ান্ডর চাইল ওদের দিকে। মন খারাপ হয়ে গেল তার, কেমন যেন কান্না পেল। গুত্তেরের গলায় মুক্তোর মালা দেখে লোকটা বললে, নিয়ে এসেছ? মাথা নাড়লে গুত্তিয়েরে। অ্যালসন জিজ্ঞেস করলে, বাবা জানতে পারবে না? গুত্তিয়েরে জবাব দিলে, না, এটা আমার নিজের জিনিস, যা খুশি তাই আমি করতে পারি। পাহাড়ে তীরটার একেবারে কিনারে এসে দাঁড়ালো ওরা, কথা বলছিল আস্তে। গুত্তিয়েরে তার গলার মালাটা খুলে তার সুতোটা ধরে ওপরে তুলল, তারিফ করে বললে, দেখো কেমন ঝকমক করছে সূর্যাস্তের আলোয়, নাও অ্যালসন। অলসেন হাত বাড়িয়েছিল, কিন্তু হঠাৎ গুত্তিয়েরের হাত ফসকে মালাটা পড়ে গেল সমুদ্রে। সর্বনাশ, কি হবে এখন? ডুকরে উঠল গুত্তিয়েরে। বিষণ্ণ দৃষ্টিতে ওরা দাঁড়িয়ে রইল ওখানেই। ইকথিয়ান্ডর দেখল ভারী মুষড়ে পড়েছে মেয়েটি। মুক্তাটা যে মেয়েটি ওই হালকা চুলো পালোয়ানকে দিতে যাচ্ছিল সে কথা সে ভুলেই গেল। মেয়েটির দুঃখে আর স্থির থাকতে পারল না ইকথিয়ান্ডর। পাড়ের ওপাশ থেকে সে দৃঢ় পায়ে এগিয়ে এলো গুত্তিয়েরের কাছে। সমুদ্রে আপনার মুক্তোর মালা পড়ে গেছে তো, আপনি যদি চান তো আমি খুঁজে দিতে পারি। কি ব্যাপার ভেবে পেল না অলসন, কে ও, এলো কোত্থেকে? এক মিনিট দু মিনিট কাটল, ইকথিয়ান্ডরের দেখা নেই। তলিয়ে গেল নাকি? ঢেউয়ের দিকে চেয়ে সভয়ে বললে গুত্তিয়েরে। দুই মিনিট পরে ইকথিয়ান্ডর ফের ভেসে উঠল ওপরে। মুখখানা তার আনন্দে জলজল করলে, হাত তুলে এসে মালাটা দেখাল। একটু না হাঁপিয়ে একান্ত স্বাভাবিক গলায় সে বললে, পাড়ের ঢিপটায় আটকে গিয়েছিল, ফাটলের মধ্যে পড়লে ঝামেলা পোয়াতে হতো অনেক। মেয়েটির উদ্দেশ্যে মাথা নুইয়ে ইকথিয়ান্ডর দ্রুত চলে গেল রাস্তা দিয়ে। এরপর থেকে ইকথিয়ান্ডর রোজ সন্ধ্যেয় চলে যেত তীরে, শহর থেকে একটু দূরে। সেখানে পাথরের ফাঁকে লুকানো পোশাকটি পরে আসত পাহাড়টার কাছে। গুত্তিয়েরও আসত সেখানে, তীর বরাবর তারা পায়চারি করত। মাঝে মাঝে অনেকক্ষণ ধরে তারা বসে থাকত তীরে। এইভাবেই কেটে যেতে লাগলো শান্ত দিনগুলো। এদিকে অসার্থক সাবমেরিন অভিযানের পর খুবই মুষড়ে পড়ল বালতাজার। ইকথিয়ান্ডরকেও পাওয়া গেল না, জুড়িতাও কোথায় উধাও হয়ে গেল। নিজের দোকানটায় একা বসে গজগজ করছিল সে। কেমন আছিস ভাই? শোনা গেল খ্রিস্টর গলা। খবর আছে রে, মস্ত খবর, ইকথিয়ান্ডরকে পাওয়া গেছে। বালতাজার প্রায় লাফিয়ে উঠল, কি বললি, চটপট বল ব্যাপারটা। বলছি বলছি, শুধু আমার কথার মধ্যে কথা বলিস না, নইলে যা বলতে চাই সব গুলিয়ে যাবে। ইকথিয়ান্ডরকে পাওয়া গেছে। কোথায় সে এখন?
সালভাতারের কাছে। সারা রাত বালতাজার খাঁড়ির পাড়ে বসে তাকিয়ে রইল ঢেউয়ের দিকে। উত্তাল হয়ে উঠেছিল সমুদ্র, দমকে দমকে ছুটে আসছে ঠান্ডা দক্ষিণী হাওয়ার ঝাপটা। ঢেউয়ের মাথার ফেনা উড়িয়ে নিয়ে ছুঁড়ে ফেলছে তীরের পাহাড়ে। বালতাজার কিন্তু নিশ্চল হয়েই বসে রইল পাড়ে। কালো সাগর হয়ে উঠল ধূসর, কিন্তু তখনও তা একই রকম শূন্য আর জনহীন। হঠাৎ সচকিত হয়ে উঠল বালতাজার। দোলায়িত তরঙ্গের মধ্যে কালো কি একটা জিনিস ধরা পড়ল তার তীক্ষ্ণ দৃষ্টিতে। মানুষ, ডুবে যাওয়া মানুষ নাকি? না তো, মাথার তলে হাত দিয়ে শান্তভাবে চিত হয়ে শুয়ে আছে সে। সেই নয় তো, বালতাজারের ভুল হয়নি, ইকথিয়াডরই বটে। বুয়েনাস আইরেসের অভিশংসকের কাছে দেখা করতে এলেন এক বিরল অভ্যাগত, স্থানীয় গির্জার আচার্য বিশপ জুয়ান দে গার্সিলাসও। অভিশংসক লোকটি দেখতে মোটাসোটা, বেটে চটপটে, ফুলো ফুলো চোখ, ছোট করে ছাঁটা চুল, কলপ দেওয়া মোচ। বিশপকে স্বাগত জানাবার জন্য তিনি কেদারা ছেড়ে উঠে দাঁড়ালেন। ইকথিয়াডরের দৌরাত্ম্য নিয়ে মামলা হবে আদালতে সালভাতারের ওপর। আসামির বেঞ্চিটায় শান্তভাবে বসে রইলেন সালভাতার। নিজের জন্য তিনি কোনো উকিল ডাকেননি। মুখের ভাবে তার এমনি মর্যাদা যে মনে হতে পারত যে তিনিই বিচারক, আসামি নন। শত শত উৎসুক দৃষ্টি তার দিকে নিবদ্ধ, কিন্তু সালভাতারের স্থির দৃষ্টির সামনে চোখ নামিয়ে নিচ্ছিল অনেকেই। ইকথিয়াডরকে নিয়েও লোকের আগ্রহ কম ছিল না, কিন্তু তাকে আদালতে আনা হয়নি। ইদানিং তার শরীর খারাপ করছিল, অনবরত তাই সে থাকছিল তার চৌবাচ্চায়। তিনজন বৈজ্ঞানিক এক্সপার্ট ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তাদের সিদ্ধান্ত পড়ে গেলেন। একটি কথাও ফসকে যেতে না দিয়ে প্রচণ্ড মনোযোগে তা শুনলে গোটা প্রেক্ষাগৃহ। এক্সপার্ট বলে গেলেন, দেহ তার কৃত্রিম আঁশে ঢাকা, নমনীয় তবে খুবই মজবুত, কি একটা জিনিস তা বানানো, তার বিশ্লেষণ এখনো শেষ হয়নি। জলের তলে ইকথিয়াডর মাঝে মাঝে চশমা ব্যবহার করে, বিশেষ এক ধরনের ফ্লিন্ট কাঁচে তা তৈরি, এতে জলের তলে সে ভালো দেখতে পায়। ইকথিয়াডরের আঁশ ছাড়িয়ে নেবার পর আমরা তার কাঁধের হাড়ের নিচে দুই দিকেই 10 সেন্টিমিটার ব্যাসের দুটো ফুটো দেখতে পাই, 5টি পাতলা পাতলা ফালি দিয়ে তা ঢাকা, অনেকটা হাঙরের কানকোর মতো। বিস্ময়ের চাপা গুঞ্জন উঠল হলে। অভিশংসক জিজ্ঞাসা করলেন বিদ্রুপ ভরে, উভচর মানুষ? হ্যাঁ, এক ধরনের উভচর মানুষই। এটা প্রহেলিকা, তার জবাব দেবার কথা স্বয়ং প্রফেসর সালভাতারের, তিনিই বলতে পারেন কিভাবে এসব সম্ভব হল। শান্তভাবে উঠে দাঁড়ালেন সালভাতার, চারদিকে চোখ বুলিয়ে কাকে যেন খুঁজলেন। দর্শকদের মধ্যে বালতাজার, খ্রিস্ট, জুরিতাকেও তিনি দেখতে পেলেন। সামনের সারিতে বসেছিলেন বিশপ। দৃষ্টিটা কিছুক্ষণ তার উপর নিবদ্ধ করে রাখলেন সালভাতার। বললেন, ইকথিয়াডর এ আমার গর্বের ধন। ইকথিয়াডরের অপারেশন শুধু টেকনিক্যাল দুরূহ তাই ছিল না, মানব দেহযন্ত্রের গোটা প্রক্রিয়াটা বদলে দেবার প্রয়োজন হয়। আমার লক্ষ্য সিদ্ধ হবার আগে প্রাথমিক পরীক্ষায় প্রাণ দিয়েছে 6টি বানর, তারপরেই কেবল জীবন শঙ্কা না করে ছেলেটিকে অপারেশন করি। অপারেশনটা ঠিক কি? বিচারপতি জিজ্ঞাসা করলেন। ছেলেটির দেহে আমি বাচ্চা হাঙরের কানকো বসিয়ে দিই, ফলে সে জলে স্থলে উভয়তেই থাকার সুযোগ পায়। শ্রোতাদের মধ্যে বিস্ময়ের ধ্বনি উঠল। খবরটা দপ্তরে জানিয়ে দেবার জন্য তড়িঘড়ি টেলিফোন করতে ছুটল সাংবাদিকরা। পরে আরও বড় সাফল্য লাভ আমার পক্ষে সম্ভব হয়েছে। যে উভচর বানরটিকে আপনারা দেখেছেন ওটা আমার শেষ কাজ। ডাঙায় জলে সর্বত্রই সে যতক্ষণ খুশি থাকতে পারে, দেহের কোনো ক্ষতি হয় না। আর জল ছাড়া ইকথিয়াডর থাকতে পারে না 3-4 দিনের বেশি। বিনা জলে ডাঙায় বেশি দিন থাকা তার পক্ষে ক্ষতিকর।
ফুসফুস ক্লান্ত হয়ে পড়ে, শুকিয়ে ওঠে কানকো, পাঁজরার সুলো বেদনা শুরু হয় ইকথিয়াডরের। দুঃখের বিষয়, আমি ওর জন্য যে রুটিন বেঁধে দিয়েছিলাম আমার অনুপস্থিতির সময় সেটা সে ভঙ্গ করে, ডাঙায় থাকতে শুরু করে বেশিক্ষণ। ফুসফুস ওর কাইল হয়ে পড়েছে, গুরুতর রোগে ধরেছে ওকে, দেহের ভারসাম্য নষ্ট হয়ে গেছে, এখন অধিকাংশ সময়েই তাকে জলে থাকতে হবে। উভচর মানুষ থেকে সে পরিণত হচ্ছে মানবিক মাছে। ইকথিয়াডরকে যেসব এক্সপার্টরা পরীক্ষা করছিলেন তাদের কাজ ছিল শুধু তার দৈহিক নয়, মানসিক অবস্থাও যাচাই করা। আদালত মামলা তুলে নিয়ে তাকে অভিভাবকের হাতে সমর্পণ করতে বললে, অভিভাবক হবার দাবি জানালে দুজন, জুরিতা আর বালতাজার। কিন্তু ইকথিয়াডর এখন আর বাতাসে নিঃশ্বাস নিতে পারে না। হতভাগ্য ইকথিয়াডর, এখন থেকে জলই ওর একমাত্র আশ্রয়। আলশন যখন শহর ছাড়ল তখন নিশুতি রাত, পথটা তীর বরাবর, বেশ হাওয়া উঠেছিল, পাথরে আছাড় খেয়ে স্বগর্জনে ভেঙে পড়ছে ঢেউ। চারদিকে চেয়ে দেখল আলসেন, রাস্তায় কেউ নেই, শুধু দূরে দেখা গেল দ্রুতগামী একটা মোটরের হেডলাইট, তাই সে একটু অপেক্ষা করল। আলোয় চোখ ধাঁধিয়ে গর্জন করে শহরের দিকে চলে গেল মোটরটা, তারপর একেবারেই অদৃশ্য হয়ে গেল। তারপর পিপেই টোকা দিয়ে সে বলল, বেরিয়ে এসো, পৌঁছে গেছি। পিপের ভেতর থেকে একটা মাথা বেরিয়ে এলো, চারদিকে চেয়ে দেখল ইকথিয়াডর, চট করে লাফিয়ে পড়ল মাটিতে। ধন্যবাদ আলসেন, ভেজা হাতে সজোরে পালোয়ানের করমর্দন করলে সে। ইকথিয়াডর হাঁপাতে হাঁপাতে বলল, আমি চলে যাব অনেক দূরে, নির্জন প্রবাল দ্বীপে, কোনো জাহাজই সেখানে যায় না, ধন্যবাদ আলসেন। এই বলে সে ছুটে গেল সমুদ্রের দিকে। ধন্যবাদ, এতক্ষণ শুনছিলেন উভচর মানুষ। যদিও গল্পটি এতটাই দীর্ঘ যে সব কিছু পড়া আমার পক্ষে সম্ভব হলো না, যেটুকু বললে মোটামুটি গল্পটা অর্থপূর্ণ হয় সেই রকমই কয়েকটা লাইন আমি পড়লাম। আশা করি আপনাদের ভালোই লেগেছে। যদি এই ধরনেরই অ্যাডভেঞ্চার গল্প, রহস্য গল্প, ভূতের গল্প শুনতে চান তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন।